হোয়াটসঅ্যাপ এভ্রিভারি হার স্টাডি অ্যাব্রড আড্ডায় আরেকটা সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন রশিদ একটু আগে আমরা কথা বলছিলাম অস্ট্রেলিয়ান স্টাডি নিয়ে আরেকটা সেশনে তো এখন আমি আটলান্টিকের রেপার থেকে ইউএসএ থেকে বলবো এবং আমাদের সঙ্গে আরেকজন আছেন মুসা তো মুসাকে এখন আমরা অডিয়েন্স সবাই দেখতে পাচ্ছি মুসা তুমি কেমন আছো ভালো আছি আচ্ছা থ্যাংক ইউ মাছ তো আমি একটু মোটামুটি একটা আড্ডার মতো করে করবো কিছু ইনফরমেশন আমরা আমি নেদারল্যান্ড সম্পর্কে জানবো আবার মুসার নেটওয়ার্কের থ্রুতে আমরা ইউএস হার স্টাডি সম্পর্কে কিছু আলোচনা করবো তো আমরা একটুখানি জাস্ট খুব সংক্ষেপে একটু ইন্ট্রো করে নিই কারণ অনেক এখানে নতুন অডিয়েন্স থাকতে পারে যারা আমাদেরকে চেনে না তো আমার নাম হচ্ছে মামুন আমি ইউএসএতে থাকি দু সালে আমি এখানে পড়তে আসি টেক্সাস থেকে পিএইচডি করি দু সালে পিএইচডি শেষ করে একটা ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করি এখনও সেখানে পড়াচ্ছি আর আমেরিকার বাইরে বাংলাদেশেও আমার হায়ার স্টাডির কিছু অ্যাক্টিভিটিস আছে আমি গ্রেকের সিইও গ্রেক হচ্ছে প্রাক্তন জিআরডি সেন্টার এবং হারস্টাডি স্টাডি স্টুডেন্টদেরকে ইনফর্ম করার জন্য আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় কাজ করে থাকি তো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় এবং আজকে আমরা কথা বলবো আমাদের নেদারল্যান্ডস থেকে আমার ছোট ভাই আবু মুসা আছে তো মুসা তুমি একটু তোমার পরিচয়টা সবাইকে একটু দাও নতুনদের জন্য সবাই প্রথমত আমি তো আপনাকে অনেক খুশি কথা বলতেছি আপনার সাথে এবং আজকে অনেক প্রশ্ন আছে আমার আমারও আপনার কাছ থেকে জানার জন্য আহ যাই হোক ছোট করে একটুখানি বলি আমি নেদারল্যান্ডস আসছি সোলে সেপ্টেম্বরে আহ এখানে পড়াশোনা করতেছি দুই বছর হইলো সাথে আহ স্টুডেন্ট এম্পাসেডর হিসেবে কাজ করতেছি স্টাডিং হল্যান্ড এটা হচ্ছে নাফিকের একটা অর্গানাইজেশন আহ এটা হচ্ছে নেদারল্যান্ডস গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন যারা কিনা এডুকেশন নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইফ এবং আচ্ছা ছোট্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি অব্রইডিং করে নিয়ে বা আমাদের প্ল্যাটফর্মটার নামই হচ্ছে এব্রড ইন করি তো এতটুকুই কাজ করতেছি হ্যাঁ হ্যাঁ আহ আজকে অনেক কিছু জানবো আচ্ছা তো আমরা আজকে সেশনটা স্টুডেন্টদের জন্য যারা ইউরোপে পার্টিকুলারলি নেদারল্যান্ডসে পড়তে যেতে চায় তারাও যাতে উপকৃত হয় এবং একই সঙ্গে আমরা ইউএসএর কিছু ইনফর্ম ইউএসএর সম্পর্কে আমি আসলে বিভিন্ন সময় ছোট ছোট অনেক সেশন বানিয়েছি তো আমার ইনিশিয়াল চেষ্টা ছিল যে তোমাকে এখানে প্রধান অতিথি করা কিন্তু তোমারও বোধহয় একটা সুপ্ত বাসনা বা একটা অপপ্রচেষ্টা ছিল যে আমাকেও একটা অতিথি বানানো তো আমরা আসলে একটা দুজনই দুজনকে চেষ্টা করতেছি অডিয়েন্স অতিথি বানানোর তো মুসা চেষ্টা করবে আমার কাছ থেকে কিছু বের করার আমি চেষ্টা করবো দেওয়ার প্লাস আমি বলতে আমি আপনার কাছে আমি একটু ছোট্ট করে বলি ভাই আপনার আমি অনেক বড় একজন ফ্যান বলতে পারেন আমাদের যে হায়ার স্টাডিজ সেক্টরে আমরা আপনাদের কাছ থেকে শিখে শিখে বা শিখতেছি এখনো শিখে শিখে না এখনো শিখতেছি কারণ আপনারা অনেক আগে থেকে এই সেক্টরটাকে ডেভেলপ করে আসা ট্রাই করতেছেন যেন বাংলাদেশ হিস্তুমে শিখতে পারে তো আমি আপনাকে ফলো করে আসতেছিলাম অনেকদিন আগে থেকে যে ভাই এত সুন্দর করে কিভাবে কথা বলে তোমার কাছ থেকে তোমার তোমার বিনয়ে তুমি তুমি তোমার কাছ থেকে আমাদের বিনয় শেখা হচ্ছে তুমি বিনয় খুবই খুবই অসাধারণ আমি এই ফার্দার অন্যদিকে না গিয়ে আমি ডাইরেক্টলি একটা পয়েন্টে চলে আসি তো মনে করো এখন আমরা একটা কথা বলি যে রিসেন্টলি তুমি একটা এর উপর একটা আর্টিকেল লিখলে ওইটা আমি দেখে আর কি আমার কাছে খুব ভালো লাগলো এবং এটা নিয়ে আমরা কথা বলেছি তো আমরা চেষ্টা করব এই পোস্টের মধ্যে তোমার ওই আর্টিকেলের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য তো তুমি একটু তোমার গল্পটা আমাদেরকে বলো সংক্ষেপে তাহলে হবে কি তোমার গল্প মানে হচ্ছে বেলজিয়ামে যে সরি নেদারল্যান্ডসে তুমি যে শুরু করলে তাহলে তোমার গল্প দেখে আমরা কিছু আর কি ওই ডিসকাশনের লিড পাবো যেটা ধরো আমরা আরো ডিসকাশন দিকে তুমি শুরু করো যে বাংলাদেশে তুমি কোথায় লেখাপড়া শেষ শেষ করলে করার তুমি কি এটা একটু আমি খুব বেশি কিছু করে ফেলি নাই আমি এখনো ছাত্র বা আমি বাংলাদেশে হচ্ছে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছি দুই সালে বা এগারো আহ নয় দশ ব্যাচ এসএসসি এবং এগারো বারো হচ্ছে আপনার এইচএসসি এরপর হচ্ছে এগারো বারো সেশনে ঢাকা কলেজে পড়াশোনা করি বা ওইখানে অ্যাডমিশন নেই ফিলোসফির উপরে পরবর্তীতে আপনার নেদারল্যান্ড চলে আসি হচ্ছে দুই সালে তো এইখানে আবার আপনার সেফটি সিকিউরিটি ম্যানেজমেন্ট স্টাডিজ এটা হচ্ছে আপনার আহ বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং আহ পলিটিক্যাল সাইন্স এই সবগুলো ব্যাপার নিয়ে আপনার একটা সাবজেক্ট বা আপনার আমি এখন আপাতত আছি হচ্ছে দা দাহে ইউনিভার্সিটি অবসে এটা হচ্ছে আপনার দা পলিটিক্যাল ক্যাপিটাল এইখানে একটা ইউনিভার্সিটি এই তো এখন এখানে পড়াশোনা করতেছি আপনার

অথবা এ লেভেলস দিয়েছে হ্যাঁ ধরো বারো বছরের লেখাপড়া তার শেষ এখন সে বেল নেদারল্যান্ডসে পড়তে যেতে চায় তো তার স্টেপটা কি এটা আমাদের একটু প্রথমত হচ্ছে আমরা যদি এটাকে ব্যাচেলর স্টাডিজ ধরি বা ব্যাচেলর যারা আসতে চায় তাদের এইচএসসি বা যারা লেভেল কমপ্লিট করেছে তাদের জন্য আইএসটা ইম্পর্টেন্ট যদি কেউ পড়তে চায় তাহলে আপনার মিনিমাম সিক্স লাগবে হচ্ছে ব্যাচেলর ডিরেক্ট ব্যাচেলর পড়তে তো ব্যাচেলর আবার দুইটা সেকশন একটা হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা হচ্ছে আমেরিকাতে ইএসএল কোর্স আছে বা কানাডাতে আছে এরকম হচ্ছে এখানে ইংলিশ প্রিপারেটিভ কোর্স আছে এটা হচ্ছে আপনার লিড টু ফোর ইয়ার ব্যাচেলর আর এখানে আবার আরেকটা সেকশন আছে হচ্ছে ব্যাচেলর দুই ধরনের ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে আপনার রিসার্চ ইউনিভার্সিটি আরেকটা আছে হচ্ছে আপনার

আপনার যারা আবার ওই অ্যাপ্লাইসেন্স তে আসে তারা আবার এক বছর কমপ্লিট করার পরে তারা আবার রিসার্চ ইউনিভার্সিটিতে মুভ করতে পারে কারো যদি ইন্টারেস্ট থাকে তো এইভাবে আমি আবার আপনার ইউনিভার্সিটি অফ টিলবার্গ এ আপনার চান্স পাইছিলাম পেয়েছিলাম আর কি গত বছর কিন্তু ওইখানে আবার একটা বছর লস হবে এরকম ভাবে আমি আর ওইখানে মুভ করি নাই সুতরাং এগুলো খুবই আপনার

ওয়ার্ল্ডের প্রায় বা আমার যে ক্লাস আছে আমার ক্লাসে ছাব্বিশটা কান্ট্রির আপনার স্টুডেন্ট আছে ক্যানাডার আছে ইউএস এর আছে জার্মানির সবচেয়ে বেশি এবং আপনার ডাচ তো আছেই সাথে বেলজিয়ান আছে তো বিভিন্ন কান্ট্রি মিলেই নেদারল্যান্ডস এর অ্যাকচুয়ালি আপনার ক্লাস গুলা ভাগ করা থাকে আর কি এই তো ব্যাচেলর আচ্ছা তাহলে আমি প্রসেসের মধ্যে আর একটু পয়েন্ট একটু জিজ্ঞাসা করি যে ধরো কেউ আয়াস শেষ করলো এইবার হচ্ছে তার অ্যাপ্লিকেশন করতে হবে তো আমি একটু যদি ইউএসের সঙ্গে কম্পেয়ার করি তুমি যেই স্টেজে অ্যান্সারটা দিলা এটা থেকে আমি একটু আমেরিকাটা শুরু করি আমেরিকার প্রসেসটা হচ্ছে যে এইচএসসি বা এলেভেল শেষ করার পরে তারপরে কলেজ আমরা আমেরিকা এটাকে কলেজ বলি বাংলাদেশে আমরা যেটাকে আন্ডারগ্র্যাড ইউনিভার্সিটি বলি ইউএসএতে সেটাকে কমনলি কলেজ বলা হয় তো বারো বছর পর্যন্ত যে লেখা পড়া ওইটাকে তো বাংলাদেশে আমরা দুইটা ভাগ করি একটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দশ যোগ দুই বারো আমেরিকা একটাই বলে হাই স্কুল হাই স্কুল পাশ করা মানে হচ্ছে সে হাই স্কুল গ্রাজুয়েট বারো বছর লেখাপড়া শেষ এখন সে কলেজে আসতে চায় ওই সময় তাকে যেটা করতে হয় ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় কিছু কমন অ্যাপ নামে একটা কতগুলো ইউনিভার্সিটি একটা কমন অ্যাপ আছে কিছু অধিকাংশ ইউনিভার্সিটি এসএটি চায় এসএটি একটা পরীক্ষা বাংলাদেশে আইবিএ পরীক্ষার সঙ্গে অনেক নীল আছে আবার কিছু আছে সাবজেক্ট এসএটি লাইক এস টু বলি আমরা এটাকে তো ওইটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে যে অনেক ইউনিভার্সিটি তারা ফান্ডিং দেয় অনেক ইউনিভার্সিটি সেলফ ফান্ডে পরীক্ষা পড়া নেয় তো ইউজুয়ালি আমেরিকা ইউনিভার্সিটিগুলোর যে প্রবণতা তারা ছাত্রদেরকে যখন আনে তখন তারা তিনটা উদ্দেশ্যকে সামনে রেখে একটা ছাত্রকে ভর্তি করে আমরা সংক্ষেপে এটাকে বলি এমআরপি এম মানে হচ্ছে মানি যে তুমি তোমার টাকা আছে কিনা না তুমি টাকা দিয়ে পড়তে পারবা কিনা ইন জেনারেল ইউএসএতে আন্ডারগ্র্যাড খুবই খুবই এক্সপেন্সিভ কিন্তু প্রচুর ইউনিভার্সিটি আছে যেখানে আসলে স্বল্প খরচে বা স্কলারশিপ নিয়ে পড়া যায় সেকেন্ড এমআরপির মধ্যে আর হচ্ছে র্যাঙ্কিং যে আমি যে তোমাকে নেবো তোমার মাধ্যমে আমার ইউনিভার্সিটির র্যাঙ্কিং বাড়বে কি বাড়বে কিনা এইখানে চলে আসে যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এক্সট্রা কারিকুলার প্রোফাইল যে তুমি ম্যাথ অলিম্পিয়াডে ভালো ছিলে তোমার এসএটি পরীক্ষার স্কোর অনেক ভালো তোমার সিজিপি অনেক ভালো তোমার এপি তারপরে আইবি তারপরে এসএটি টু অনেক কিছু দেওয়া আছে তোমাকে নিয়ে আমার ইউনিভার্সিটির র্যাঙ্কিং বাড়বে কিনা আর থার্ডে পি যেটা পি হচ্ছে প্রেস্টিজ যে তুমি আমার এখান থেকে পাশ করার পরে তোমার মাধ্যমে আমার ইউনিভার্সিটির প্রেস্টিজটা বাড়বে কিনা ওই জন্য দেখা যায় যে একজন খুবই হয়তো একটা স্ট্রাগল করেছে একটা ছেলে একটা সংখ্যালঘু পরিবারে ছিল সে হয়তো হিমালয়ের পাদদেশে খুবই কষ্ট করে লেখাপড়া করতো যে হারভার্ডকে একটা চিঠি লিখলো যে আমি আসলে অনেক স্ট্রাগল করছি এবং আমার জীবনে অনেক উত্থান পতন এবং আমি অনেক কষ্ট করে হাই স্কুল পাশ করেছি এখন এসএটি পরীক্ষা দিয়েছি আমাকে দয়া করে অ্যাডমিশন দাও হারভার্ড চিন্তা করতে পারে যে এই ছেলেকে যদি আমি অ্যাডমিশন দেই ক্ষেত্রে হয়তো আমার প্রেস্টিজ আলটিমেটলি এই ছেলে যখন গ্র্যাজুয়েশন শেষ করবে সে তার নিজের দেশের ফিরে যাক অথবা একজন বড় জনপ্রতিনিধি হোক তার মাধ্যমে আমার ইউনিভার্সিটির প্রেস্টিজ সম্মান অনেক বাড়তে পারে আরভার্ড কিন্তু তাকে তখন ওই অ্যাডমিশনটা দিতে পারে তো এইটা হচ্ছে ব্রডলি তিনটা উদ্দেশ্য যেটা আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে হয় এবং যথারীতি ল্যাঙ্গুয়েজ হিসেবে টুয়েফল আমেরিকার প্রধান প্রেফারেন্স আয়র্শ গ্রহণযোগ্য হয় এবং এরপরে অ্যাপ্লাই করতে হয় আন্ডারগ্র্যাটে প্রফেসরের সঙ্গে যোগাযোগের কোনো বিষয় দরকার হয় না তো তুমি এখন যদি মনে করো বেলজিয়ামকে আমি বারবার বেলজিয়াম বলতেছি আমি অ্যাকচুয়ালি তোমার সঙ্গে কথার শুরুতে আমার মাথার মধ্যে ছিল বেলজিয়াম বিকজ আমার ওই একটা যে কলেজ ছিল বেলজিয়ামের আয়ফোলজ্যাজ ফর দ্যাট তো নেদারল্যান্ডসে অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্যাকেজটা আমি পাঠাবো কিভাবে অনলাইনে নাকি অফলাইনে নাকি ধরো প্রসেসের সঙ্গে যোগাযোগ কি সিসেন্টটা কি এইখানে ব্যাচেলর এবং মাস্টার্স দুইটা সেকশনের জন্য আপনার study নামে একটা পোর্টাল আছে যেটা হচ্ছে আমরা জার্মানিতে জানি ইউনি তো এরকমই স্টাডি লিংক একটা পোর্টাল আছে নেদারল্যান্ডসের ক্ষেত্রে তারা সেইখানে প্রথমত অ্যাপ্লিকেশন করতে হয় স্টাডি লিংকে অ্যাকাউন্ট করে এটা খুবই ইজি একটা কাজ বা অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে বা সিস্টেমটা অনেক সুন্দর এবং স্টাডি লিংকে অ্যাকাউন্ট ওপেন করতে সাধারণত তাদের পাসপোর্ট আইডির যে ইনফরমেশনটা শুধু ততটুকু প্রয়োজন হয় তো এরপরে ওইটা থেকে অ্যাপ্লিকেশন করা লাগে হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সে একটা সেমিস্টারে চারটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারে ম্যাক্সিমাম তো ওইখান থেকে ইউনিভার্সিটি গুলা স্টুডেন্টের সাথে যোগাযোগ করে যে তুমি ফার্দার তোমার এই পেপারটা আমাদেরকে দাও বা তুমি আমাদের ইউনিভার্সিটির নিজস্ব পোর্টালে তোমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে কমপ্লিট করতে পারো বা তোমার পেপার গুলো এইভাবে দিতে পারো তো এইখানে সিস্টেমটা খুবই ডিজিটালাইজড আপনাদের ইউএস এর মধ্যে অনেকটা আর একটা দুইটা ইউনিভার্সিটি আছে এরা এখনো পেপার বেসড আছে এরা পরবর্তীতে আপনার পেপার গুলা ডিএসএল এ চাইয়া থাকে ওই অনলাইনে নেওয়ার পরে বা তাদেরকে ইমেল করে দিলে হয়ে যায় তো এই খুবই সিম্পল সিস্টেমটা নেদারল্যান্ডস ক্ষেত্রে আর পিএইচডি ক্ষেত্রে তো মনে করো ইউনিভার্সিটি থেকে যেটা ট্রান্সক্রিপ্ট এটা হচ্ছে খুবই মূল্যবান একটা কাগজ এইটা অনেকে তো স্ক্যান কপি অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় অ্যাকসেপ্ট করে না করোনার সিচুয়েশনটা বাদ দিলে পরে সবসময় এটাকে আমাকে আমাদের ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল যে তেলগালা করা খাম তার মধ্যে ঢুকিয়ে এটা পাঠাইতে হয় তোমার ওইখানে সিস্টেমে ট্রান্সক্রিপ্টটা পাঠাতে হয় কি না এইখানে এইখানে টোটাল সিস্টেমটা আরো অনেক সুন্দর আপনাকে এইগুলো কিচ্ছু করতে হবে না ইভেন আপনাকে বোর্ড থেকে অ্যাটাস্টেড করতে হবে না আপনার যে স্ক্যানিং পেপারটা এটা ওদেরকে দিবেন কিন্তু এদের এখানে ওই যে নাফিকের আমি কথা বলছিলাম ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাপ্লিকেশনটা পাঠান তখন এটা ওই নাফিক থেকে ওরা ভেরিফাই করে দেয় বা নেদারল্যান্ডসের যে অর্গানাইজেশন আছে এরা ভেরিফাই করে দেয় যে ওরা চেক করে যে এই যে পেপারটা দিছে এটা কি আসলে ভ্যালিড না ইনভ্যালিড এটা কি ফেক নাকি রিয়েল তো এই জিনিসটা যখন আপনার ভেরিফাই হয়ে আসে ইউনিভার্সিটি থেকে তখন বা নাফিক থেকে তখন আপনি অ্যাডমিশন পাবেন তো এই কারণে একটুখানি সময় লাগে ইউনি আপনার বিশেষ করে ইউকে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন করলে চার দিন পাঁচ দিনে অফার লেটার পাওয়া যায় নেদারল্যান্ডসে কিন্তু চার দিন পাঁচ দিন আপনি পাবেন না কারণ হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা করার পর এটা ভেরিফাই করে অ্যাকচুয়ালি কি আপনার ডকুমেন্টটা রিয়েল না ফেক তো এইখানে আপনার আর পাঠাইতে হয় না আর কি যে আপনি এটা স্টেশন করে দেন প্যাকেজ আকারে দেন এটা পাঠাইতে হয় না কিন্তু একটা দুইটা ইউনিভার্সিটি আছে ওরা হচ্ছে আপনার রিয়েল ডকুমেন্টটা আপনার নটারি পাবলিক করে ওদেরকে পাঠাইতে হয় আর কি তো এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর ইউনিভার্সিটির টোটাল জিনিসটা আপনাকে ইনফর্ম করে যে এটা দাও ওইটা দাও ওইটা দাও আপনার কোনো একটা আপনার পেপার কম থাকলো ইউনিভার্সিটি আবার ফার্দার নোটিফিকেশন ইমেল পাঠায় যে এই পেপারটা শর্ট এটা তুমি আবার ফার্দার দাও তো এইখানে সিস্টেমটা আরো খুবই ডেভেলপ করে রাখছে নেদারল্যান্ডস এমনি তো একটা অনেক সিস্টেমেটিক কান্ট্রি বা সিস্টেমেটিক ডেভেলপ কান্ট্রি বা ওদের প্রত্যেকটা জায়গা জায়গা সিস্টেমটা এত সুন্দর করে ডেভেলপ করে রাখছে যেটা আর কি দেখলে আমারও ভালো লাগে প্রথম প্রথম আসলে প্রবলেমটা হয় কি আপনার আমরা সিস্টেম গুলো দেখে আপনার একটুখানি ঘাবড়ায় যাই বা একটুখানি কেমন জানি লাগে যে কেমন এত্ত সিস্টেম কেন এত রুল কেন তো পরবর্তীতে থাকতে থাকতে আপনার বুঝতে বুঝতে জিনিসটা আসলে সুন্দর মনে হয় যে না এটাই সব অনেক সুন্দর একটা সিস্টেম একজ্যাক্টলি আচ্ছা আমি তোমাকে আমি ওই নেদারল্যান্ডে ফিরে আসবো একটু পরে আমি আর একটু পিছনে যাচ্ছি তো মনে করো অ্যাপ্লিকেশন হয়ে গেল আমি এখন ইউনিভার্সিটি থেকে আমাকে তারা অ্যাকসেপ্ট করতে চায় তো তারা আমাকে তো একটা অফার লেটার পাঠাবে রাইট যেমন ধরো আমেরিকায় আমাদের যেটা হয় যে তারা ইমেলে যোগাযোগ করে একটা অফার পাঠায় এবং সেটার সঙ্গে আমাদের আই নামে আমাদের একটা ফর্ম আছে ওই ফর্ম পাঠাতে হয় যাবতীয় সরকারি ফর্মের আগে একটা সংখ্যা থাকে লেটার থাকে তারপর একটা সংখ্যা থাকে ইমিগ্রেশন রিলেটেড যত কিছু আছে ইমিগ্রেশনের প্রথম অক্ষর যেহেতু আই ওই আই দিয়ে অনেকগুলো সংখ্যা দিয়ে আমেরিকায় অনেকগুলো ফর্ম আছে আই আই ইমিগ্রেশন ক্যাটাগরি বিশ নম্বর যে ফর্ম এটা হচ্ছে আই টোয়েন্টি ফর্ম এটার মধ্যে ওই স্টুডেন্টের নাম লেখা থাকে সব কিছু লেখা থাকে সেটাই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অধীনে ইউএসসিআইএস নামে একটা অংশ আছে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এখান থেকে এটা ইস্যু করার পরে ওই ছেলেকে ওইটা নিয়ে এম্বাসিতে দাঁড়াতে হয় বাসি দেখাতে যায় দেখো আমাকে এখন আমেরিকা থেকে আসতে বসে আই টোয়েন্টি মানে হচ্ছে যে তাকে আসতে দাও দাও আই টোয়েন্টি নিয়ে ভিসার জন্য দাঁড়াতে হয় ইউএস দূতাবাসে এবং ভিসার সময় এ তার যাবতীয় ব্যাকগ্রাউন্ড চেকিং সব এটা হচ্ছে আমেরিকার প্রসেস গেল এখন এইখান থেকে যদি আমরা নেদারল্যান্ডের হল্যান্ডের প্রসেসটা জানতে চাই তাহলে তুমি একটু বলো যে তাকে ইউনিভার্সিটি থেকে কি পাঠানো হয় সেটা নিয়ে তাকে ডাচ এম্বাসিতে কিভাবে যেতে হয় এবং ওই অংশে তার কি কি জিনিস দাও এই জিনিসটা আরো অনেক ইজি কম্পারিটিভলি ইউএসএ বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে এই জিনিসটা আরো অনেক ইজি প্রথমত হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করে আপনি একটা অফার লেটার পাইলেন ইমেইলের মাধ্যমে তো মাঝে মাঝে ওরা আবার এই আপনার হোম এড্রেস পাঠায় সাধারণ ওই এড্রেস টা ইমপোর্টেন্ট আপনি যেই এড্রেস টা দিচ্ছেন এটা আপনার কুরিয়ার মাধ্যমে ওরা বাংলাদেশে পাঠায় দেয় হয়তো বা এক সপ্তাহের মধ্যে পেয়ে যায় মানে আপনার ওইটো অফ আর এরপর যেই অপশনটা আসে এটা হচ্ছে আপনার যদি আপনি গ্র্যান্ড পায়ে থাকেন বা আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন তো আমরা স্কলারশিপ নিয়ে আজকে অনেক আলোচনা করবো নেদারল্যান্ডস তো আগে আপনি অ্যাপ্লিকেশনটা শেষ করি আশা করি সবাই পাশে থাকবে আর আপনি ওই অফার লেটারটা পাইলেন অফার লেটারটা পাওয়ার পরে আপনি আপনার ইনভয়েস অনুযায়ী আপনি যদি ইনভয়েসে আপনার কিছু টাকা পাঠাইতে হয় সেই টাকাটা এর টাকা এবং আপনার টিউশন ফিস এই দুইটা জিনিস এখানে পাঠাইতে হয় একসাথে তো এই দুইটা জিনিস আপনার ইনভয়েস এর মধ্যে টোটালি ক্লিয়ার করা থাকে যেটার মধ্যে কত টাকা আপনার টিউশন ফিস কত টাকা আপনার ইন্স্যুরেন্স ফিস কত টাকা আপনার একোমোডেশন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট ফিগার গুলো একটু বলতে পারবেন টাকার অঙ্কগুলো কেমন হ্যাঁ টোয়েন্টি থাউজেন্ড ইউরো আছে আর কি ধরেন আপনার বেচেলার টিউশন ফিস হচ্ছে আট ইউরো মাস্টার্স এর টিউশন ফিস আছে ষোল হাজার ইউরো

এরপরে আপনাকে যে জিনিসটা করতে হবে আহ আপনার এই কাজ কয়েকটা ব্যাংকে খুব ভালোভাবে হয় ওই কয়েকটা হাতে গোনা কয়েকটা ব্যাংক থেকে ভালো ভাবে হয় তাই না আহ এটা অ্যাকচুয়াল অনেকগুলো ব্যাংকই হয় এটা হচ্ছে আপনার আমি যদি নাম নিই তাহলে প্রায় দশ থেকে বারোটা ব্যাংক বা বাংলাদেশে তো প্রাইভেট ব্যাংক আছে সবাই এখন এই কাজটা করতেছে আপনার আহ ঢাকার ভিতরে এবং চিটগং বা সব সিটিতেই সিলেট এরকম করতেছে আপনি প্রাইভেট ব্যাংক গুলা সবগুলো করেন আমি যদি নাম নেই তাহলে আপনার ধরেন সিটি ব্যাংক করতেছে ইস্টার্ন ব্যাংক করতেছে আপনার কমার্শিয়াল ব্যাংক অফ সিলন করতেছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক করতেছে এবং আপনার সোনালী ব্যাংক করতেছে আপনার ইসলামী ব্যাংক করতেছে পূবালী ব্যাংক করতেছে তো অনেক খুবই ভালো

আপনার টাকা আপনি সেভ করতে পারেন ওইখানে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা সেভ করতে পারেন সোনালী ব্যাংক একদিন বেশি খাইটা আর এরপর আমরা যে জিনিসটা আছি যে আপনার টাকাটা পাঠাই দিলেন খুবই সংক্ষেপে বলি যেহেতু অনেক আপনার লং ডিসকাশন এগুলা আহ আপনি টাকাটা পাঠিয়ে দিবেন আপনার সাথে কিছু আপনার অ্যাপেন্ডিক্স ডিক্লারেশন আছে যেগুলো হচ্ছে আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত না বা আপনার কিছু ফর্ম ফিলআপ করে ওটা দিতে হয় ইউনিভার্সিটি পরবর্তীতে আপনার জন্য ইমিগ্রেশনে একটা আপনার অ্যাপ্লিকেশন করে যে এই হচ্ছে এই স্টুডেন্টের ডকুমেন্ট সে আমাদেরকে টাকা পে করছে বা সেই স্কলারশিপ স্টুডেন্ট তাকে তোমরা অ্যাপ্রুভাল দাও ইমিগ্রেশন এটা আপনার তিন সপ্তাহ সময় নেয় বা অনেক সময় তিন সপ্তাহ থেকে আট সপ্তাহ সময় নেয় তো ওর একটা আপনার ডকুমেন্ট যে এই ছেলের

তো আপনি ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার ওইখানে একটা শর্ট ভাইবা দিতে হয় ধরেন প্রায় চল্লিশটার মতো কোশ্চেন করে বা মোর দেন ফিফটি কোশ্চেন করে আপনার রিলেটেড এডুকেশন রিলেটেড এটা সেটা পরবর্তীতে আপনার চোদ্দ দিন পরে আপনার স্টিকার সহ বিচার দিয়ে দেয় চোদ্দ দিন সময়টা লাগে হচ্ছে ধরেন বাংলাদেশের যে এমবাসি আছে সেই এমবাসিতে হচ্ছে আপনার ভাইবাটা নেয় এবং পাসপোর্টটা রাখে পরবর্তীতে অ্যাপ্রুভ হলে এটা আপনার মালয়েশিয়া থেকে স্টিকারটা হয়ে আসে আমাদের যে শর্ট টার্ম যে বিচার মালয়েশিয়া থেকে প্রিন্ট আউট হয়ে আছে যেমন কেনাডাটা হচ্ছে সিঙ্গাপুর থেকে প্রিন্ট আউট হয়ে আসে এরকম হচ্ছে বাংলাদেশের হচ্ছে আপনার আহ মালয়েশিয়া থেকে প্রিন্ট আউট হয়েছে এরপর আপনি ফ্লাই করতে পারবেন তো এইখানে হচ্ছে আপনার আহ সব আপনার ইউনিভার্সিটি করে দিল আর আপনি শুধু ভাইভাটা এবং আপনার বিসাটা আপনি বাংলাদেশ এম্বাসিতে আপনি করলেন সুতরাং এটা খুবই ইজি কম্পারটিভলি আপনি যদি ইউএস এর সাথে তুলনা করি এটা অনেক ইজি ইউএস এর তুলনায় আপনার ওই আই পূরণ করতে হবে না এগুলা কোনো কিছুই নাই জাস্ট সিম্পল আপনার সাধারণ পাসপোর্ট এর যে ইনফরমেশনটা আছে এডুকেশনের যে ইনফরমেশনটা আছে এতটুকুই ওদের দরকার আর কিছু দরকার নেই ধরেন ইউএস এর ক্ষেত্রে বা ক্যানাডার ক্ষেত্রে কি দরকার হয় যে আপনার এই টাকাটা থেকে আসছে আপনার ফাইন্যান্সিয়াল এসেস স্ট্রাব অলরেডি কি বা আপনার এটা কি বলে ব্যাংক সলভেন্সি কতটুকু এই জিনিসটাকে আপনার অনেক বেশি পায়োরিটি দেয় ওই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলে নিউজিল্যান্ডের ক্ষেত্রে বলে ইউএসএ বা কানাডা বা ইউকে কিন্তু নেদারল্যান্ডস আছে আপনার ফ্লেক্সিবল এবং জার্মানির ক্ষেত্রে ব্যাপারটা ফ্লেক্সিবল এবং বেলজিয়ামও এই জিনিসটা ফলো করতেছে এখন বেলজিয়ামও আপনার ওই টাকাটা পাঠিয়ে দিতে হয় তো আপনার টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশনের টাকাটা পাঠাই তো আর জার্মানিতে তো টিউশন ফিস নাই বা আপনার নরওয়ে তো টিউশন ফিস নাই তো নরওয়ে জার্মানি নেদারল্যান্ডস বেলজিয়াম এইগুলো ধরেন অলমোস্ট সিমিলার অ্যাপ্লিকেশন আচ্ছা তাহলে টাইম ফ্রেম নিয়ে যদি আমরা কথা বলি তাহলে তুমি বললা যে প্রায় 3 মাস হচ্ছে আমার ইন্টারভিউ পরবর্তী ওই স্টিকার প্রিন্ট হয়ে আসা এই সময়টার জন্য ওইখানে খরচ হবে তাহলে আমার প্রথম সেমিস্টার প্রধান সেমিস্টার শুরু হচ্ছে কি সেপ্টেম্বরে রাইট প্রাইম সেমিস্টার হচ্ছে আপনার সেপ্টেম্বর এটাতে আপনি সব স্কলারশিপ পাবেন আরেকটা আছে হচ্ছে আপনার ফেব্রুয়ারি সেশন এখানে স্কলারশিপের সংখ্যাটা একটুখানি কম এখন স্কলারশিপ নিয়ে অনেক কিছু বলা যায় আসলে আমরা একটু মানে টাইম ফ্রেমটা নিয়ে কথা বললাম কেন তাহলে সেপ্টেম্বর যদি আমার যাওয়ার টার্গেট থাকে তাহলে অ্যাকচুয়ালি আমার সবকিছু শুরু করা উচিত হচ্ছে মার্চ এপ্রিল বা এই সময় নাকি এটা ডিপেন্ড করে ভাই আপনার কোয়েশ্চেনটা অনুযায়ী যদি আমি বলি তাহলে কেউ অনেকে আছে বেশি আমাদের নেদারল্যান্ডস আছে হচ্ছে আপনার ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে হ্যাঁ তো যারা স্কলারশিপ নিয়ে আবেদন করবে তারা কখন থেকে শুরু করবে যদি আমি আগে সেটা বলি তারা শুরু করবে হচ্ছে অক্টোবরে ধরেন এই বছর হচ্ছে 2020 এর অক্টোবর থেকে তারা প্রসেসটা শুরু করবে পরবর্তীতে তারা আপনার এক মাস সময় লাগবে তার অফাল লেটার হাতে পাইতে ইউনিভার্সিটি থেকে অফার লেটার হাতে পাইতে এক মাস সময় লাগবে মিনিমাম বা দুই মাসও লাগতে পারে তো ধরেন এক মাস যদি ধরি সে নভেম্বরে অ্যাপ্লিকেশনটা পাইলো হ্যাঁ অফার লেটারটা পাইলো এরপরে সে অনেকগুলো স্কলারশিপ একসাথে নেদারল্যান্ডসে মিনিমাম দুইটা স্কলারশিপ নেদারল্যান্ডস একটা আপনার অ্যাপ্লিকেশন করা যায় একসাথে নেদারল্যান্ডসে একটা অনেক বড় একটা স্কলারশিপ আছে সেটা হচ্ছে আপনার ও কেপি স্কলারশিপ বা অরেঞ্জ নলেজ প্রোগ্রাম সো এই অরেঞ্জ নলেজ প্রোগ্রামে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে আপনার ইউনিভার্সিটি তাকে একটা ডেডলাইন দেয় যে এত তারিখ হচ্ছে শেষ তারিখ তুমি এর ভিতরে তুমি অ্যাপ্লিকেশন করো এরপরে হচ্ছে আপনার আরেকটা সাথে সাথে অ্যাপ্লিকেশন করা যায় সেটা হচ্ছে ইউনিভার্সিটি এক্সিলাস এক্সিলাস স্কলারশিপ তো সেটাও সে অ্যাপ্লাই করতে পারে একসাথে দুইটা তো এরপরে যদি সে স্কলারশিপ পাইলো তাহলে তো তার ফুললি ফ্রি আর তার টাকাই পাঠাইতে হবে না তো স্কলারশিপ গুলা যখন সে না পাবে তখন সে আবার ওই ইনভয়েস সহকারে সে টাকাটা পাঠাইতে হবে তো এইখানেও ধরেন প্রথমে হচ্ছে এক মাস সময় যাবে হচ্ছে আপনার অফার লেটার পাইতে এরপরে আপনার স্কলারশিপ গুলা যদি আপনি না পড়েন যে আপনি আপনি সেল ফান্ডে করবেন তাহলে আপনি টাকাটা পাঠাইতে ধরেন আরো এক সপ্তাহ সময় দেন এরপরে আপনি ইমিগ্রেশন থেকে আরো তিন সপ্তাহ সময় দেন মোট হচ্ছে এখানে দুই মাস এরপরে ইমিগ্রেশন থেকে বাংলাদেশে পাসপোর্ট পাইতে পাইতে আরো ধরেন তিন সপ্তাহ চলে যাবে সুতরাং দুই মাস তিন সপ্তাহ বা অ্যারাউন্ড থ্রি মান্থস আপনার ফুললি কমপ্লিট ওকে তাহলে এবার আমরা তুমি যে তোমার রসগোল্লার হাড়িটা এতক্ষণ ধরে ঢেকে রাখছো এইবার আমরা ওইটা উন্মোচন করি স্কলারশিপ 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 নিয়ে অনেক অনেক জিজ্ঞাসা মানুষের যে আমরা এটা পেতে চাই যেহেতু এটা সরকারি টাকা এবং এটা পাওয়ার উপায় কি এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে এবং এটার কোনো মানে রেঞ্জটা কেমন থাকে সেটা দিয়ে আমার পড়ালেখা টাকা খাওয়া এটা আমি কতটা কাভার করতে পারি তো তুমি এই ফ্লোরটা নিয়ে এই অডিয়েন্সের জন্য এই পুরো জিনিসটা কভার করো ধন্যবাদ এতক্ষণ যাও অডিয়েন্স আমাদেরকে শুনতেছে প্রথমত আর এই হাড়িটা আমি সবার জন্য আজকে মুক্ত করে দিব আমি হাড়ির মধ্যে একটা রসগোল্লা রাখবো না সবাইকে দিয়ে দিব ইনশাল্লাহ তো নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের ক্ষেত্রে যদি বলি তাহলে এখানে তিন ধরনের আপনার অ্যাপ্লিকেশন করা যায় তিন ধরনটা একটা হচ্ছে আপনার শর্ট কোর্স এটা হচ্ছে আপনার অনেকে দুই সপ্তাহ থেকে বা তিন সপ্তাহের মধ্যে একটা কোর্স থাকে এটা হচ্ছে ট্রেড কোর্সগুলো যেগুলো আমাদের বাংলাদেশ থেকে অনেকেই আসতেছে এখন এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো একটু পরে যদি আমরা সময় পাই যদি আপনি সময় দেন আমাদের অবশ্যই অবশ্যই আচ্ছা আছে আপনার ব্যাচেলর স্কলারশিপ হ্যাঁ আরেকটা আছে হচ্ছে আপনার মাস্টার্স ইস স্কলারশিপ আরেকটা আপনার পিএইচডি তে যদি যায় তাহলে এখানে চারটি সেক্টর আছে ইন টোটাল তো যদি আমি শর্ট কোর্স এটা দিয়ে শুরু করি করতে যাই তাহলে এখানে শুধু আপনি অরেঞ্জ নলেজ প্রোগ্রাম যেটা সেটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এটাতে আপনার ফান্ড পাওয়া যেতে পারে হচ্ছে আপনার যে ট্রাভেল খরচ আপনার বিমান বিমানের যে খরচটা সেটা পাবেন আপনি এখানে যে হোটেলে থাকবেন এক মাস সেই হোটেল খরচটা পাবেন আপনি যে এখানে এক মাস খাওয়া দাওয়া করবেন সেটার অ্যালাউন্সটা পাবেন আর আপনার যে আপনি ট্রাভেল করবেন ইন দা মিন টাইম এক মাসে সেই খরচটা পাবেন ধরেন অ্যারাউন্ড আপনি দুই থেকে তিন হাজার ইউরো অরেন্ড প্রোগ্রাম পাবেন হচ্ছে এক মাসের জন্য এটা হচ্ছে শর্ট কোর্স এটা এইবার যদি আমি ব্যাচেলর স্কলারশিপে যাই তাহলে এখানে ব্যাচেলর স্টুডেন্টরা দুইটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে একটা হচ্ছে আপনার হলেন্ড স্কলারশিপ আর একটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি এক্সিলেন্ট স্কলারশিপ হলেন্ড স্কলারশিপে তারা পাঁচ হাজার ইউরো পাবে তাদের টোটাল যে টিউশন ফি যদি আট হাজার ইউরো হয় তাহলে পাঁচ হাজার ইউরো মাইনাস আরেকটা আছে হচ্ছে ইউনিভার্সিটি এক্সেলেন্ট স্কলারশিপ এখানে হচ্ছে তিন হাজার ইউরো দিবে তাহলে আট হাজার ইউরো থেকে তিন হাজার ইউরো মাইনাস এবং এই স্কলারশিপ একমাত্র একবার পাবে পুরো বছরে বা তিনটা ফোর ইয়ার্স এ বা টু ইয়ার্স এ একবার পাবে আর আপনার মাস্টার্স এর জন্য যদি এখন আসি তাহলে মাস্টার্স অনেক স্কলারশিপ অ্যাপ্লাই করা যায় প্রথমত হচ্ছে আপনার ওকেপি স্কলারশিপ দ্বিতীয়ত হচ্ছে আপনার

আপনার পরবর্তীতে আরেকটা স্কলারশিপ আছে হচ্ছে আমাদের নেদারল্যান্ডস এর ক্ষেত্রে আপনি কিছু প্রাইভেট ফান্ডের স্কলারশিপ আছে বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা স্কলারশিপ আছে আপনি যেটাতে নিতে পারেন বা বাংলা আপনার মাস্টার্স এর ক্ষেত্রে আমি যদি বলি তাহলে নেদারল্যান্ডস প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ তিনশোর ভিতরে মানে রিসার্চ ইউনিভার্সিটি কথা বলা বলতেছি আমি ধরেন যেমন ইউনিভার্সিটি অফ টেকনোলজি যেটা এটা হচ্ছে ওয়াল র্যাঙ্কিং এর সম্ভবত উনত্রিশ না যেন এক থেকে তিরিশের ভিতরে আপনার পাকিস্তানের এটি পরমাণু বিজ্ঞানী কামাল হোসেন ওই ভদ্রলোক কিন্তু এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে এবং এটার র্যাঙ্ক ধরেন বা এটার পড়াশোনা বা এটার সম্বন্ধে ওয়ার্ল্ড এটা একটা ফেমাস ইউনিভার্সিটি নেদারল্যান্ডস এর এবং এরপরে ধরেন ইউনিভার্সিটি অফ অ্যামস্টারডাম ইউনিভার্সিটি অফ লাইডেন ইউনিভার্সিটি অফ টিলবার্গ ইউনিভার্সিটি অফ গ্রনিংগেন ইউনিভার্সিটি অফ টুয়েন্টি

এরপরে ধরেন আবার যদি বলি তাহলে আপনার ওপেক একটা আপনার ওপেক থেকে একটা ফান্ড দেয় সেটা হচ্ছে আপনার ও আইডি একটা স্কলারশিপ আছে সেটাতে অ্যাপ্লিকেশন করতে পারে এরপরে আগা খান একটা স্কলারশিপ সেটা কিন্তু অনেক ফেমাস অনেক অ্যাপ্লিকেশন করতেছে সেটাতে অ্যাপ্লিকেশন করতে পারে এরপরে আপনার ইরাসমাস মুন্ডুস কিন্তু একটা আছে ইউরোপের জন্য তো এক্ষেত্রে অনেকগুলো স্কলারশিপ আছে আপনার আহ নেদারল্যান্ড এর ক্ষেত্রে যেহেতু যেই সব দেশগুলোতে আপনার টিউশন ফিসার্স ইউনিভার্সিটি তে সেখানে স্কলারশিপ ও আছে যারা যারা কিনা প্রকৃতপক্ষে আপনার মেধাবি স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই আপনার এই ক্ষেত্রে আসতে পারে আপনি যেই হারবার এর কথাটা বুঝছিলেন যে হারবারে ওই গরিব স্টুডেন্ট দিবে ব্যাচেলর ক্ষেত্রে একচুয়ালি নেদারল্যান্ডস কিন্তু ব্যাচেলর টা কে তারা এরকম প্রায়োরিটি দিচ্ছে না তারা মাস্টার্স পিএসডি কে তারা গবেষণা বা তারা প্রায়োরিটি দিচ্ছে ধরেন আহ এখানে হয়তো বা সম্ভবত ওদের পলিসি এরকম যে ব্যাচেলর দিয়ে তারা এরকম কিছু রিটার্ন পাবে না তো মাস্টার্স পিএইচডি থেকে তারা অনেক বেশি রিটার্ন পাবে বা আপনার মাস্টার্স পিএইচডি তে সমস্ত ডাচ টা একটুখানি কম পড়াশোনা করে তো এই অপরচুনিটা আমাদের এশিয়ান কান্ট্রি গুলা নিতে পারে তো স্কলারশিপের ক্ষেত্রে এখানে আমি যদি বলি তাহলে শর্টলি যে আরেকবার রিভিউ করে যে ওকেপি স্কলারশিপ ইউনিভার্সিটি এক্সএম স্কলারশিপ এরপর আপনার আহ প্রাইম মিনিস্টার ফেলোশিপ বঙ্গবন্ধু ফেলোশিপ ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপ আপনার আমরা কমেন্টের মধ্যে এই পোস্টের নিচে দিয়ে দেবো কারণ লাইভে অনেক সময় আমরা দেখেছি কি যে কথার মাঝখানে হয়তো অডিও অনেক সময় ড্রপ করে এই ইম্পর্টেন্ট জিনিসটা যাতে কেউ মিস না করেন

পিএইচডি প্রোগ্রামে প্রচুর স্কলারশিপ আছে মাস্টার্সে একটু কম থাকে গ্রেডে আসলে স্কলারশিপ অন্যভাবে হয় কিছু ইউনিভার্সিটি দেয় হচ্ছে নিড বেইসড কিছু আছে নিড প্লাইন্ড এবং যারা আইভি লিগ কলেজ যারা হ্যাঁ যারটা খুবই নামকরা ইউনিভার্সিটি কলেজ তারা তারা সাধারণত খুবই এক্সপেন্সিভ এবং তারা ওই যে যেটা বললাম যে এমআরপি এই তিন ক্যাটাগরির লোককে তারা আর কি নেয় তো অনেক সময় দেখা যায় যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে কোনো স্টুডেন্ট খুব ভালো অ্যাথলেট এসে হাই স্কুলে বাস্কেটবল টিমের চ্যাম্পিয়ন তো তাকে তারা ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে আসে কারণ হচ্ছে আমেরিকায় অ্যাথলেটিক্সটা আসলে খুবই পপুলার এবং পাওয়ারফুল একটা জায়গা একাডেমিয়ার মধ্যে ইউনিভার্সিটিগুলোর যে ফুটবল টিম থাকে এই ফুটবল টিমগুলো আসলে তাদের ইউনিভার্সিটির একটা রিপ্রেজেন্টেটিভ একটা গ্রুপ ওই জন্য দেখা আইবি লিগ যে শব্দটা লিগ এই লিগটা আসছে তার কারণ হচ্ছে এরা ওই টুর্নামেন্ট করতো ওই লিগের থেকে এই শব্দটা আসছে আইবি লিগ আর আইভি হচ্ছে একটা গাছের নাম এনিওয়ে তো কারো যদি কোন স্পোর্টসে খুব ভালো ক্যালিবার থাকে ভালো ক্যালিবার যদি তার স্পোর্টসে থাকে যদি কোনো ইন্টারন্যাশনাল অ্যাকোলেট থাকে যে ইন্টারন্যাশনাল মেরিটের কোনো প্রমাণ হিসেবে কোনো কম্পিটিশনে যেমন ম্যাথ অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে যারা সাধারণত টপার হয় তারা আলটিমেটলি আই লিগে চলে আসে তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে তারা স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেয় তো আন্ডার মাস্টার্স আমরা তো আমি তো এখানে পিএইচডিতে আসছি তো পিএইচডির সময় আমাদের যেটা হয় যে আমাদের প্রতি আমাদের অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে এই টাকাটা আমাদেরকে দেয় যে আমাদের কাজ কথা হচ্ছে যে আমরা ল্যাবে কাজ করব এবং ওই কাজের বিনিময়ে আমাদেরকে দেওয়া হয় এখন কাজ যদি হয় ল্যাবে আমরা ওইটাকে বলি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা সংক্ষেপে আর এ আর যদি হয় টিচার ক্লাসে যে পড়াচ্ছে তার পড়ানোর পরে স্টুডেন্টদেরকে গ্রেডিংয়ে হেল্প করা বা ছোটো ছোটো গ্রুপে টিউটরিং করা এইটাই যদি হেল্প করে আমরা তাদেরকে বলি টিচিং অ্যাসিস্ট্যান্ট ই এ তো এই আর এ এবং টি এ হচ্ছে দুইটা প্রধান রাস্তা যেটার মাধ্যমে স্টুডেন্টরা তাদের ফেলো টাকা পেয়ে থাকে এইটার বাইরে ফেলোশিপ নামে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে উপহারের টাকা যে কোনো বিখ্যাত কোনো ডিনের একটা ফেলোশিপ থাকতে পারে বা কোনো একটা স্পেশাল অ্যাওয়ার্ড থাকতে পারে যে আমরা সবচেয়ে ভালো সিজিপিএ হোল্ডার সবচেয়ে ভালো পাবলিকেশন যে ছেলেটা করেছে তাকে আমরা একটা পোক টাকা দেব উপহারের টাকা ওইটা ফেলোশিপেরটা তো নানান ধরনের ব্যবস্থা আছে এবং এইটার বাইরে বিভিন্ন ফান্ডিং এজেন্সি আছে যারা প্রি ডক্টরাল ফেলোশিপ দেয় যে এখনও সে পিএইচডি শেষ করে নাই কিন্তু তার প্রাইমারি রিসার্চে যথেষ্ট সে ভালো করেছে সে ওইটার জন্য অ্যাপ্লাই করলে পারে পেতে পারে আর বিভিন্ন যে অ্যাসোসিয়েশনগুলো আছে যে সোসাইটিগুলো আছে তারাও মেম্বারদেরকে নানান ধরনের স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের স্কলারশিপের টাকা দিয়ে থাকে তো এইভাবে নানান ধরনের টাকার জায়গা আছে যেটা আর কি অ্যাপ্লাই করে জিনিসটা পাওয়া যায় আন্ডারগ্রাউন্ডে স্টুডেন্টরা সাধারণত কাজের মাধ্যমে এটা পেয়ে থাকে যে তাদের আই টোয়েন্টিতে বলা থাকে যে তারা সপ্তাহে এত ঘন্টা সর্বোচ্চ কাজ করতে পারবে ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের মধ্যে তারা কোথায় কাজ করে তারা কাজ করে হচ্ছে ক্যাফেটেরিয়াতে তারা কাজ করে লাইব্রেরিতে তারা কাজ করে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অফিসে যে প্রচুর বিভিন্ন দেশ থেকে যখন টেলিফোন আসে বা ইমেল আসে বা স্টুডেন্টরা তাদের বিভিন্ন কেস নিয়ে আসে যে আমার এইখানে আমি এখন ভিসার মধ্যে আমি এখন ওপিটিতে মুভ করতে চাচ্ছি তার ডকুমেন্টেশনের কিছু ব্যাপার থাকে তাকে গাইড করা তারপরে হচ্ছে ওপিডির পরে সিপিটি ওপিটির আগে আসলে সিপিটি আসে যে সিপিটির মধ্যে সেই ইন্টারনেট কোথাও যেতে চায় তাকে কীভাবে করতে হবে এইগুলোতে হেল্প করার জন্য ওইখানে স্টুডেন্টরা হেল্প করে থাকে টিউটরিং লাইব্রেরিতে কাজ করা ক্যাফেটেরিয়াতে কাজ করা এরকম নানান ধরনের কাজের সুযোগ ইউএসএতে আছে যেটার মাধ্যমে লেখাপড়ার একটা খরচ তারা মোটামুটি নিয়ে আসতে পারে তারপরও এক একটা স্টুডেন্টের লেখাপড়ার খরচ এক এক রকম তুমি যদি ফার্স্ট ইয়ারে ডর্মে থাকো ডর্ম অনেক কম খরচের হয় কিন্তু ডর্মে কিছু অসুবিধা আছে সুবিধাও আছে যে তুমি কালচারটা কাছ থেকে দেখতে পাচ্ছ যে তুমি আমেরিকান ছেলে মেয়েদের সঙ্গে থাকছ এবং ছেলে মেয়েদের না ছেলেদের ছেলে হলে ছেলেদের মেয়ে মেয়েদের সঙ্গে থাকছো তাদের কালচারটা তুমি দেখতে পাচ্ছ এবং ক্যাম্পাসের কাছাকাছি হচ্ছে ক্যাফেটির খাবারটা একটু চিপ হয় কিন্তু অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে এইখানে মানে অনেক সময় পছন্দের খাবার পাওয়া যায় না যেমন অনেক স্টুডেন্ট তাদের ফুডের একটা প্রেফারেন্স থাকে অনেক হালাল ফুডের একটা ব্যাপার থাকে এটা অনেক কলেজে ছোট কলেজে হয়তো এটা অসুবিধা হতে পারে তো এনিওয়ে তাহলে আমরা এখন মোটামুটি একটু গ্র্যাজুয়ালি অন্য টপিকের দিকে সুইচ করতে পারি যেমন ধরো লিভিং লাইফস্টাইল কমিউনিটি এই সার্ভিসগুলো প্লাস সব কিছু তুমি অনেক ল্যান্ড সম্পর্কে একটু বলো যে ধরো তোমার সিটিতে বাংলাদেশি কমিউনিটি প্লাস গ্যাদারিং বাংলাদেশে গ্রোসারি বাংলাদেশে আমেরিকা অনেক বড় কান্ট্রি এবং ওদের অপরচুনিটি অনেক বেশি ওদের প্রাইভেট ফান্ড অনেক বেশি এবং ওরা জিনিসটাকে ডেভেলপ করছে অনেক আগে থেকে আর নেদারল্যান্ডস অনেক ডেভেলপ বা আপনার এইখানে আপনার যে স্কলারশিপ গুলো এটা হচ্ছে তারা সিস্টেমেটিক ভাবে দিয়ে থাকে আর কি ধরেন পিএইচডি তে ফান্ডিংটা কিন্তু টোটালি ভিন্ন ইউনিভার্সিটি নিজস্ব ভাবে এটা অ্যারেঞ্জ করে गवर्नमेंट থেকে আর ফুডের ব্যাপারে যদি এখন আসি এবং পার্ট টাইম জব এর ক্ষেত্রে যদি বলি আপনি অনেকক্ষণ ধরে পার্ট টাইম জব এর কথা বলতেছিলেন ইউএস এর অপরচুনিটি গুলা সেটা নিয়ে আমি ভাবছিলাম যে একটুখানি বলি তখন কিন্তু আমি শুনতে ভালো লাগতেছিল যে ইউএসএ এ ইউএস এক সময় কিন্তু আমি ইউএস এর অ্যাপ্লিকেশন করেছিলাম আপনার দুই হাজার তেরোর দিকে আহ সেপ্টেম্বর সেশনে দুই হাজার তেরো আন্ডার গ্রেড তখন আর কি আপনার সেকেন্ড ইয়ার এ পরেই ঢাকা কলেজ তখন আপনার রিফিউজ খাই আর কি তখন একটু একটু আপনার কাজ করতো আর কি সত্যি বলতে যাই হোক আপনার ফুড এখানে যে ব্যাপারটা এখানে হচ্ছে আপনার দুইটা এথেনিক গ্রুপ আছে একটা হচ্ছে তার কেস আর একটা হচ্ছে আপনার মরবান তো আপনি যদি রিলিজিয়াস ব্যাপারগুলো দিকে থিঙ্ক করেন যে হালাল ফুডটা আপনি কতটুকু অ্যাভেলেবেল বা আমার সিটিতে কি অবস্থা তো এখানে হচ্ছে আমি নেদারল্যান্ড সেপ্রে সতেরোটা সিটি ট্রাভেল করেছি ওই সবগুলা সিটি মোটামুটি আমার দেখা হয়েছে তো সবগুলা সিটিতে আমি দেখছি আপনি হালাল ফুড পাবেন অ্যাভেলেবেল কিন্তু আপনি বাড়ির কাছে যেমন আপনি আমেরিকাতে অনেক বেশি আপনার বাংলাদেশি কমিউনিটি ফ্রান্সে অনেক বেশি কমিউনিটি জার্মানিতে অনেক বড় কমিউনিটি এইখানে কমিউনিটি একটুখানি ছোট বাংলাদেশে আর আপনার দেশটাও ছোট কিন্তু আপনি ওই এথেনিক যে গ্রুপ আছে আপনার তুর্কিশ এবং মরক্কান এদের সব আপনি অ্যাভেলেবেল পাবেন এদের সব আপনি হালাল ফুড পাচ্ছেন ধরেন চিকেন বা ল্যাম বা মিট আপনি সবকিছু তাদের ওইখানে পাচ্ছেন এবং আপনার এছাড়াও আপনি সুপার শপ গুলার আপনি পেতে পারেন ধরেন ড্রাই ফুড গুলা ধরেন ক্যানের ফিজ গুলা তো এইভাবে বা আপনার ওপেন মার্কেট আছে নেদারল্যান্ডস অনেক ওপেন মার্কেট বলতে আপনি খোলা আকাশের নিচে ওরা বসে থাকে বিভিন্ন আপনার সাজায় আর কি বাংলাদেশের স্ট্রিট এর মত না এটা অনেক বেশি আপনার ডেভলাপ থাকে বা একটা নির্দিষ্ট প্লেস থাকে যেটা আপনার ওরা ওইখানে বিক্রি করে আর কি ওপেন মার্কেট বলে থাকে কারণ বাজারের মতো বাংলাদেশের কাঁচা বাজারের মতো আচ্ছা তো এইখানে আপনি ফুডটা আপনি অ্যাভেলেবেল পাবেন কিন্তু আপনার এটা একটু খুঁজে বের করতে হবে বা আপনি কমিউনিটির মানুষের একটু হেল্প নিতে হবে যেটা কোথায় বিক্রি করে কি আসে বিষয় বা আপনি গুগলে অনেক বেশি ডিপেন্ডেন্ট হইতে হবে কারণ আমাদের ছেলেরা কি হয় আমাদের দেশের ছেলেরা হচ্ছে গুগলটা খুব বেশি ইউজ না সম্ভবত আমার চোখে এরকম পড়ছে অথবা তারা অনেক স্মার্ট কিন্তু একটা জিনিস যে গুগল থেকে বের করবে যে এই জিনিসটা কোথায় পাওয়া যায় বা এখানে আপনার আরেকটা সমস্যা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে এখানে হচ্ছে ডাচ সবগুলা জিনিস ডাচে লেখা গুগলে আচ্ছা 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 হ্যাঁ তুমি খুব ভালো একটা পয়েন্ট টাচ করছো এটা আমার আসলে না আমার মাথায় এটা আসেই না এটা আসলে বলা উচিত ছিল আমরা একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা কথা বলি আমি একদম ভুলে গেছিলাম যে ইংলিশ ইজ প্রবাবলি নট দা মেইন ল্যাঙ্গুয়েজ তাই না ডাচরা কোন ভাষায় কথা বলে ডাচরা ডাচ ল্যাঙ্গুয়েজে কথা ভাষায় কথা বলে আচ্ছা ডাচটা ইংলিশ থেকে কতটা ভিন্ন কাসা আর কি এটা হচ্ছে আপনার প্রথমে যদি আমি কুমিল্লাতে যে এক ধরনের কথা বলি চিটগ নোয়াখালীতে যে কিন্তু এটা অনেক বেশি পার্থক্য আছে চিটগে যে একদম একদম আপনার চেঞ্জ আপনি হঠাৎ করে চিটবঙ্গের ভাষা বুঝতে পারবেন তো এরকম আপনি চেঞ্জ হয়ে গেছে আর কি ধরেন নেদারল্যান্ডস এর আপনি এটা কিন্তু ইংল্যান্ডের একদম কাছাকাছি একটা দেশ এবং আপনি যদি স্কটল্যান্ডে যান ওইখানে কিন্তু ভাষাটা একটুখানি আপনার ডিফারেন্ট হয় সম্ভবত আমি যদি শুনছিলাম ওয়েলস এর সম্ভবত একটুখানি পার্থক্য হয় যেমনটা আমাদের ওই যে ঢাকা নোয়াখালী বা চিটাগং পার্থক্য হয়ে যায় তো আপনার ওদের অ্যালফাবেট গুলা হুবহু ইংলিশের মতো ওরা প্রনাউন্সিয়েশন করে অনেকটা ইংলিশের কাছাকাছি যেমন আমরা ইংলিশে বলে ক্যান আই হেল্প ইউ ওরা বলে ক্যান আই তো একটুখানি টান টুন লাগায় আর কি ইজি কিন্তু সব মজার ব্যাপার হচ্ছে আপনার নেদারল্যান্ডস এর যদি আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কাউন্ট করেন সেকেন্ড ইংলিশ এস এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাহলে আপনি নেদারল্যান্ড পাবেন হচ্ছে একদম টপ ওয়ানে ওরা হচ্ছে সব বেশি ইংলিশে কথা বলে কেননা আমি আড়াই বছর যাবত আছে আমি কিন্তু ডাচ শিখি নাই এখনো কিন্তু আপনি যদি জার্মানিতে যান আপনি কিন্তু ডাচ ছাড়া আপনি জব করাটা খুব ডয়েজ ছাড়া অনেক ডিফিকাল আপনি যদি নরওয়েতে যান তাহলে নরওয়েন ল্যাঙ্গুয়েজ জব করাটা ডিফিকাল্ট আপনি যদি ফিনল্যান্ড যান ফিনিশ ল্যাঙ্গুয়েজ সারা ডিফিকাল্ট সুইডেনে গেলে ওদের ল্যাঙ্গুয়েজ লাগে কিন্তু নেদারল্যান্ডস আপনি কিন্তু ইংলিশ দিয়ে সব করতে পারতেছেন এবং ইংলিশ ওরা সবাই পারে আপনার ক্লাসে এবং আপনার চলাফেরা সবকিছুতে আপনি ইংলিশে ইউজ করতে পারতেছেন কিন্তু আপনি পিআর এর ক্ষেত্রে যে তখন আপনার একটা দরা ভাতা জিনিস আছে আচ্ছা পিআর এ পিআর এ আমরা একটু পরে যাব আচ্ছা আমি একটু আন্ডার দা টেবিল কথা বলি আমেরিকায় মনে করো যে বিশ ঘন্টা যে কাজ করা যায় এটা হচ্ছে যে বাধা কাগজের নিয়ম যে তুমি এখানে কাজ করবা কিন্তু বাস্তবতা হচ্ছে প্রচুর স্টুডেন্ট করে কি এই যে ধরো মসজিদে যায় যে দেখে যে একটা ধরো আফ্রিকান এক ভাই সে মসজিদে আসছে সে তার মলে একটা দোকান আছে সে বলতেছে যে আমার দোকানে তুমি এসে আমাকে একটু হেল্প করো তো ক্লাসের পরে সে ওখানে গিয়ে দোকানে তাকে মলে হেল্প করতেছে এবং তাকে ধরো প্রতি ঘন্টায় আট ডলার করে উইকেন্ডে হয়তো একটু বেশি কাজ করতেছে তাকে টাকা দিয়ে আসতেছে এই যে ইনকামটা এটা হচ্ছে যেহেতু কাগজে কলমে নাই অবৈধ আমরা এটাকে বলি আন্ডার দ্য টেবল পেমেন্ট এবং এইটা অবৈধ মানলাম কিন্তু তারপরেও প্রচুর স্টুডেন্ট এটা করে থাকে হ্যাঁ তো এটার মাধ্যমে যেটা হয় যে স্টুডেন্টের একটা সাপোর্টের বিষয় আসে যে সে ধরো একটা বাড়তি একটা সাপোর্ট জিনিসটা পায় তো এই জিনিসটা এইরকম কিছু কাজের সুযোগ তোমার ওইখানে আছে কি একদম আন্ডার দ্য টেবিল থেকে একদম সব আজকে সামনে দিয়ে দিব অডিয়েন্সকে একদম অডিয়েন্স সব আমি তো মঙ্গল গ্রহ থেকে আসি নাই আমি এইখানে যে কথাগুলো আমি যেটা বলতেছি যে অনেকে গ্যাস স্টেশনে কাজ করে যেমন ধরো গ্যাস স্টেশনে যখন কেউ কাজ করে তখন সে কাজ করে হচ্ছে আমার ফ্রেন্ডকে আমি হেল্প করতেছি এই হিসাবে ওইখানে কোন তোমার যে কাজটা তাকে দেয় তার যেটা হেল্প হয় সেটা হচ্ছে যে তাকে এখানে রিপোর্ট করতে হয় না আর যে কাজ করে তার সুবিধা হচ্ছে যে সে একটু আর একটু একটু কিছু টাকা সে ইনকাম করতে পারলো গ্যাস স্টেশন অনেকে কাজ করে অনেকে মলে কাজ করে আমি এই কাজগুলোর কথা বলতেছি হচ্ছে ধরো আন বা ধরো আনঅথরাইজড কাজ এই কাজগুলো অনেকে করতে চাইতে পারে কারণ এক একজনের নিড তো এক এক রকম থাকতে পারে যে সে হয়তো মনে করো যে তাদের থেকে টাকা লোন করে আত্মীয়ের কাছ থেকে ধার করে সে আর এই ব্যাপারটা একটু বেশি দরকার তো ওইটার যদি কোনো সুযোগ কেউ চায় এই জিনিসটা আছে কি আমি আপনাকে কনভারসেশনের শুরুতে বলছিলাম যে ওরা সিস্টেমেটিক্যালি অনেক বেশি ডেভেলপড একটা কান্ট্রি এবং আরেকটা যদি সাথে যদি অন্য একটা টপে আমি যদি এড করি আপনি দেখেন ওয়ার্ল্ড এ যখন আপনার প্লেন ক্র্যাশ গুলো হয় যে ইউক্রেনের একটা ইউক্রেন একটা প্লেন ক্র্যাশ হয়েছিল এটা ইনভেস্টিগেশন কিন্তু করছিল ডাচরা এরপর আপনার ওয়ার্ল্ড এর এই যে আইসিসি এরপর আইসি যে মানে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট international court of justice এগুলো সব নেদারল্যান্ডসে ধরো ফেরেশতা খুবই খুবই একদম স্ট্রিক্ট তো এইখানে তোমাকে যেটা করতে হবে টু দা বুক চলতে হবে আপনি যদি অনেস্টি শিখতে চান তাহলে আপনার নেদারল্যান্ডস আসতে পারেন এবসলুটলি হ্যাঁ এবসলুটলি হ্যাঁ আমি আমি আসলে যেটা তোমাকে বললাম এটা হচ্ছে কি देयर ইজ समथिंग कॉल्ड গ্রে এরিয়া হ্যাঁ যে ধরো যে তুমি কথার কথা আমি আমার আমি আমার ভাইকে আমাকে ফেভার করতে বলতে পারি কিনা এখন সে আমাকে আশা করতে পারে যে আমি তাকে পে করব আবার আমি তাকে ভাই হিসেবে বলতে পারি যে তুমি আমাকে এটা বাড়িটা বাড়িটা মুভ করার জন্য হেল্প করতেছো সো এটা তো জাস্ট তুমি আমাকে ভাই হিসেবে ফেভার করলে আমি তোমাকে পে করবো কেন তো আমি ওই গ্রে এরিয়ার নিয়ে কথা বলতেছি এনিওয়ে তো এই জিনিসগুলা আমি আমি বলতে পারি এইখানেও হয় এখানে যা হয় না ঠিক তা না ওই যে আমি বলছিলাম যে আপনার ওপেন মার্কেট আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনার ক্লিনিং এর একটা জব জব আছে তো তো পার্ট টাইম হিসেবে কি যা হয় আমি আসলে ভাই এটা তোমাকে বলতে চাচ্ছি এটা হচ্ছে আমি যখন কথা বলি আমি যথাসম্ভব রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে যেইটা যেটা হয় ওইটা নিয়ে আমি কথা বলি যাতে মনে করো একদম এখানে বাস্তবতা আর পুঁথিগত দুইটার মধ্যে অনেক পার্থক্য ওই জিনিসটা না থাকে যে আজকে আজকে আমরা 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 ধরার আমি ছোট্ট একটা ব্রেক নেই সেটা হচ্ছে কি আমি একটু প্রশ্নগুলো পটাপট দেখি তারপরে হচ্ছে আমরা ওদেরকে উত্তর দিয়ে তারপরে মনে করো আমরা তোমার পিয়ার বা যে টপিক আছে সেটা আচ্ছা শাপলা খাইর আমাদেরকে একটা প্রশ্ন করেছেন সাবজেক্ট এডুকেশন হুড ইউ প্লিজ ডিসকাস অ্যাবাউট দিস ইজ ইট পসিবল টু গেট স্কলারশিপ ডিউরিং মাস্টার্স ইন এডুকেশন এটা হচ্ছে আপনার এইখানে মাস্টার্স এর যে এডুকেশন যে সেক্টরটা এখানে আমি ওনাকে বলছিলাম যে আপনার ইউনিভার্সিটি অফ 20 যেটা সেটাতে আপনার এই সাবজেক্টটা পড়া যায় বা আমাদের বাংলাদেশ থেকে রাজশাহী ইউনিভার্সিটির একটা টিচার গৌতম রয় ওই ভাইয়া অনেক বেশি লেখালেখি করে আপনার অনেক ফেমাস একজন ভাইয়া ওই ভাইয়া এই ইউনিভার্সিটি থেকে আপনার এই এডুকেশন নিয়ে পড়াশোনা করে গেছে মাস্টার্স এ তো ওনার কাছ থেকে আমি জানতে পারছি যে ওই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা আছে এবং স্কলারশিপ নিয়ে ওই ইউনিভার্সিটিতে উনি পড়তে পারে ওই ওই ভাইটার মতো যদিও গৌতম রয় যে ভাইটা উনি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি লেকচারার ছিল এখন সম্ভবত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে ভাইয়া তো উনিও যেহেতু বাংলাদেশে হচ্ছে উনি সম্ভবত কোনো একটা কলেজে আছে স্কুল এন্ড কলেজ তো উনিও এখানে পড়াশোনা যেহেতু করাচ্ছে তো আশা করি উনিও পাইতে পারে এবং আমি ওকেপি একটা স্কলারশিপ বলতেছিলাম আপনার এটা হচ্ছে প্রফেশনাল দের জন্য যারা কিনা বাংলাদেশ বা আপনার ওয়ার্ল্ড বা ডেভেলপিং কান্ট্রি গুলোতে যারা জব করতেছে তাদের জন্য মূলত স্কলারশিপ টা ওকেপি যেটা এবং উনি সাথে সাথে এক্সিলেন্স স্কলারশিপ যেটা সেটাতে অ্যাপ্লাই করতে পারে যেটাতে কিনা আপনার টিউশন ফিস ফ্রি সো এই ক্ষেত্রে আমি যেটা ওই সাপলাপাকে বলবো যে উনি আয়েজ করতে হবে সাথে আপনার যদি ইন দা মিন টাইম যদি পসিবল হয় তাহলে আপনার রিসার্চ পেপার যদি বের করতে পারে বা ওনার ইন্টারেস্টটা যদি আপনি দেখাইতে পারে ওনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো যদি দেখাইতে পারে যে প্রিভিয়াস কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা তাহলে ওনার জন্য অনেক বেশি সম্ভব যে স্কলারশিপটা পাওয়া বা এখানে পড়াশোনা করা আর কি আচ্ছা থ্যাংক ইউ সোচো আমি আমি একটু ফ্যাস্ট যাচ্ছি আতিকুল ইসলাম একটা প্রশ্ন করেছে ব্যাচেলরের পর স্টাডি গ্যাপ থাকলে অ্যাপ্লাই করা যায় কিনা কত বছর অ্যাকসেপ্ট করা করে গ্যাপ গ্যাপ মানে গ্যাপ কত বছর পর্যন্ত আমি ইউএসএর প্লাটফর্মে বলি ইউএসএ তে স্টাডি গ্যাপ কোনো সমস্যা না স্টাডি গ্যাপকে তারা হিসাবেই আনে না মানে আপনি যে কোনো সময় লেখাপড়া থামাতে পারেন যে কোনো সময় আপনি জবে যেতে পারেন ব্যবসা করতে পারেন তারপরে আপনার হঠাৎ মনে হলো যে আপনি এখন গ্র্যাজুয়েট প্রোগ্রামে ফিরে আসবেন লেখাপড়া করা দরকার আপনি অবশ্যই সেটা শুরু করতে পারেন আমেরিকায় কোনো কিচ্ছু না আমার নিজে ফার্মেসি স্কুলে আমার আমার ছাত্র ছিল এ টেক্সাসে একটা রেস্টুরেন্টের মালিক ছিল ইন্ডিয়া থেকে অনেক বয়স প্রায় পঞ্চাশের উপরে তার বয়স এ এসে এখানে ফার্মেসি পড়া শুরু করেছিল কয়েক বছর আগে আমি একটা গ্র্যাজুয়েশন ডেট ছবি দিয়েছিলাম যে এখানে মা এবং মেয়ে একই সঙ্গে আমার দুই পাশে তারা ছিল তারা একই দিনে গ্র্যাজুয়েশন করে মানে আপনি বুঝতে পারছেন যে যে কেউ যে কোনো বয়সে যে কোনো কিছু ইউএসএতে শুরু করতে পারে তাহলে এই প্রশ্নের উত্তর যদি মুসা তুমি দিতে চাও যে ব্যাচেলারের পরে স্টাডি গ্যাপটা গ্রহণযোগ্য কিনা সেটার উত্তর নেদারল্যান্ডসের প্রেক্ষিতে উত্তরটা কি হবে নেদারল্যান্ডসের ক্ষেত্রে সেম আপনার আমি যদি বলতে চাই তাহলে এইখানে আপনার মেবি ওরা করে হ্যাঁ যে আপনার আপনার একটা গ্যাপ আপনি পরবর্তীতে ব্যাচেলার করছেন টেন দশ বছর হয়ে গেছে আপনি দশ বছর পরে আপনি মাস্টার্স করতে পারেন বা আমি যদি আমি প্র্যাকটিক্যালি যদি বলি আমি এক ভাইকে দেখছি ভাইয়া তখন আপনার গ্রামীণ ফোনে জব করতো ভাইয়ার এজ ছিল সম্ভবত পঁয়তাল্লিশ

প্রথমেই কারণ এইখানে আপনি দেখবেন যে আপনার পাশে পঞ্চাশ বছর হোক আর সত্তর বছর হোক আপনার মতোই সেই লাইনে দাঁড়ায় সে গ্রসারিতে বিল দিচ্ছে চেক আউট করতেছে এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে আমরা যেমন নামে শেষে আঙ্কেল বসাই শরীফ আঙ্কেল কালাম আঙ্কেল এই মামা সেই মামা আমেরিকায় সবাইকে সবাই ফার্স্ট নেমে ডাকে যেমন উইলিয়াম হচ্ছে বিল তারপরে ধরেন জোসেফ হচ্ছে জো এবং আমি এইখানে কোনো আঙ্কেল অ্যাঙ্কেল কিছু নাই সবাই হচ্ছে জাস্ট একটা নাম এবং এনিবডি ক্যান বিকাম ফ্রেন্ড অফ এনিওয়ান অ্যাট এনি স্টেজ প্রথমে আপনার জেস্ট অনুভূতিটা হবে সেটা হচ্ছে এইজ ইজ জাস্ট এ নাম্বার বয়স কেবল একটি সংখ্যা মাত্র এর বেশি কোনো কিছু না আমার ছাত্র আফগানিস্তান এবং ইরাকে যুদ্ধ শেষে তারপরে সে যুদ্ধ করে দেশে ফিরলে পরে কিছু সে মেরিন ছিল কিছু সুবিধা দেয় সে অনেক টাকা দেয় সে ওইটার অধীনে সে ফার্মেসি পড়তে আসে এবং তাকে মানে তার সে কিন্তু আমার থেকে অনেক বড় কিন্তু তাকে আমি দেখলাম যে এত বয়সে সে লেখাপড়া শুরু ফিরে আসলো বিকজ সে আসলে নতুন কিছু করতে চায় ওই জিনিসটা যখন আপনি কাজ থেকে দেখবেন যে আপনার ক্লাসমেটরা সবাই আপনার মতো অনেক ছোট যেমন আছে অনেক বড় আছে এবং সেইটা জিনিসটা আপনাকে অটোমেটিক্যালি আপনার যে এর আগে একটা চিন্তা ভাবনার একটা শেকল ছিল সেখান থেকে আপনাকে মুক্ত করে দেবে প্রথমে যে অনুভূতিটা আপনার হবে সেটা হচ্ছে যে আপনি অনেক স্বাধীন অনেক মুক্ত আপনার জীবনের নতুন একটা মাত্রা আপনি পেয়েছেন তো বাইরে পড়তে আসার যে সুবিধাগুলো তার মধ্যে ওই ডিগ্রি ক্যারিয়ার উচ্চ বেতনের চাকরি উন্নত জীবন অনেকে অনেক কিছু বলে কিন্তু এই সাইকোলজিক্যাল যে বুস্টটা হয় এটা আমরা অনেক সময় বলতে মানে ভুলে যাই তো জাস্ট আপনি আপনার প্ল্যানটাকে ঠিক করে রাখেন যে যেই সময়টা আপনাকে যখন যেটা করতে হবে ওইভাবে অ্যাডমিশন যদি ইউএসএ হয় তাহলে জিআরই আন্ডারগ্রেট হলে এস এটি প্লাস আপনি যদি ইংলিশ প্রফেশন টেস্ট টোয়েফল বা আয়ালস সেগুলো দিয়ে আপনি প্ল্যান অনুসারে শুরু করেন আমরা আর একটা প্রশ্নের দিকে যাচ্ছি সেটা হচ্ছে আতিকুল ইসলাম একটা প্রশ্ন করেছে মাস্টার্স ডিগ্রি না করে ডাইরেক্টলি পিএইচডি প্রোগ্রাম করা যায় কি না আমার মনে হয় এটার কিছুটা উত্তর এর আগে হয়েছে এর জন্য বলি যদি হ্যাঁ অবশ্যই করা যায় যেমন আমার নিজের এক্সাম্পলটা দিয়ে আমি ব্যাচেলর করে ডাইরেক্টলি পিএইচডিতে এসেছিলাম আমি মাস্টার্স করেছিলাম কিন্তু আমি যখন अप्लाई করেছিলাম তখন আমার মাস্টার্স এর ডিগ্রি আউট হয় নাই হ্যাঁ তো মুসা তুমি কি একটা বাক্যে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন নেদারল্যান্ডসের আ হ্যাঁ নেদারল্যান্ডসের জন্য এটা সম্ভব না কারণ হচ্ছে বাংলাদেশের যে ব্যাচেলর ডিগ্রিটা এটা নেদারল্যান্ডস আপনি মাস্টার্স এ অ্যাডমিশন দিতে পারবেন না রিসার্চ ইউনিভার্সিটিতে কারণ হচ্ছে আপনার বাংলাদেশ থেকে আপনি মিনিমাম মাস্টার্স কমপ্লিট করতে হবে নেদারল্যান্ডসে আপনার মাস্টার্স করতে হলে আ নেদারল্যান্ডসে আপনার যদি পিএইচডি পাইতে হয় তাহলে আপনার ইউরোপিয়ান একটা কান্ট্রি বা স্ট্যান্ডার্ড একটা কান্ট্রি বা স্ট্যান্ডার্ড একটা ইউনিভার্সিটি থেকে আপনার মাস্টার্স কমপ্লিট করা থাকতে হয় আর কি এবং রিসার্চ পেপার বা আপনার পাবলিকেশন যেটা আমরা বলি বা আপনার ওই পেপারগুলো বা নিজের কোয়ালিফিকেশনটা অনেক বেশি হাই থাকতে হয় বা ফেলোশিপ থাকতে হয় বা আপনার এর আগের যে আপনার এক্সপিরিয়েন্স গুলো সেগুলো আপনার সামনে আনতে হয় এটা নিয়ে আমি একটা লাইভও করেছিলাম আমাদের অ্যাব্রয়েড ইনকোয়ারি আপনার পেজ থেকে আমাদের অ্যাব্রয়েড ইনকোয়ারি ইউটিউব চ্যানেল উনি পাবে তো ওইখান থেকে উনি এটা দেখতে পারে যে নেদারল্যান্ডস জন্য কি দরকার হয় এবং একজন আপনার পিএইচডি স্টুডেন্ট নিয়ে আমি এটা লাইভ করেছিলাম আর কি পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিছিলাম অ্যাব্রয়েড ইনকোয়ারি ইউটিউব চ্যানেল আপনি পাবেন অসম হ্যাঁ আমরা এইটার নিচেও ওই ইউটিউবের লিঙ্কগুলো আমরা পরে দিয়ে দিতে চেষ্টা করবো আচ্ছা আমি পরে একটা প্রশ্ন চলে যাই ইফতি মাহমুদ হচ্ছে কেনাগের স্কলারশিপ ফর এম ফার্ম আচ্ছা ফার্মেসির ছোট ভাই এটা ডাইরেক্টলি আমার আমি এটা উত্তরটা দিই এম ফার্ম আসলে বাংলাদেশে আমরা মাস্টার অফ ফার্মেসি বলি এম ফার্ম ইউএসএতে আমরা ফার্মাসিতে মাস্টার ইন ফার্মেসি বলি না ফার্মেসিটা হচ্ছে প্রফেশনাল সাবজেক্ট তো এখানে শুধুমাত্র ডক্টর অফ ফার্মেসি দিয়ে লাইসেন্সের পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করা ওইটার দিকে যায় আমরা যেটা করি সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সায়েন্সে মাস্টার্স তাহলে মাস্টার ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্স হতে পারে ইন ফার্মাসিউটিক্স হতে পারে ইন ফার্মাকোলজি হতে পারে ওইগুলোতে মাস্টার্স করা সম্ভব বাংলাদেশে যেটা আমরাকে এম ফার্ম নামে ডাকে ওইটা করা যায় এখন কথা হচ্ছে যে আমরা স্কলারশিপ পাবো কি পাবো না ইট ডিপেন্ডস যেমন ফার্মাসিউটিক্সে ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশনে অনেক প্রফেসরের অনেক ফান্ড থাকে আমেরিকার এই ফান্ডগুলো আসে হচ্ছে ম্যাক্সিমাম প্রফেসরের থ্রুতে মাস্টার্স প্রোগ্রামে একটু ডিফারেন্ট ম্যাস্টার প্রোগ্রামে সাধারণত মানুষ নিজের আঁকা দিয়ে পড়ে প্রথম সেমিস্টারটা তারা টাকা দিয়ে পড়ে সেকেন্ড সেমিস্টার থেকে তারা কোনোভাবে এটা ম্যানেজ করে ফেলে নানান ধরনের স্কলারশিপ থাকে নানান ধরনের স্টাইপেন্ট থাকে যেটা তারা ম্যানেজ করে করে জিনিসটা করে ফেলা যায় তো আমার বক্তব্যটা হচ্ছে যদি আপনি পিএইচডি টার্গেট করেন সেই ক্ষেত্রে স্কলারশিপের সম্ভাবনা অনেক বেশি যদি মাস্টার্স হয় সেই ক্ষেত্রে সম্ভাবনা কম তবে আপনাকে এক্সপ্লোর করতে হবে একটু রিসার্চ করতে হবে আ তুমি কি কিছু যোগ করতে চাও নেদারল্যান্ড থেকে মুসা ফার্মেসির এই ভাইয়ের জন্য নেদারল্যান্ডে যদি আপনি ফার্মেসি নিয়ে এখানে পড়তে হয় তাহলে আপনার ওই যে প্রথমতে মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং মাস্টার্স কমপ্লিট করে অ্যাপ্লিকেশন করতে হবে স্কলারশিপ অবশ্যই পাবে এখানে ধরেন অনার্স নেদারল্যান্ড এর আপনার যে বললাম যে অনেকগুলো স্কলারশিপ এর লিস্ট আছে তো ওইখানে উনি ফার্মেসি নিয়ে পারে এবং আমি যতটুকু রিসার্চ করেছিলাম আরকি আমার ব্যক্তিগত রিসার্চ থেকে ডেন মার্কেট রা খুব ভালো অপরচুনিটি আছে কারণ ওইখানে আপনার মেরি ফার্মাসি রিলেটেড আহ ডেনমার্কে অনেক বেশি এবং আপনার যেটা দেখেছিলাম আরকি নিজের পার্সোনাল রিসার্চ থেকে তা এই কারণে আপনার অডিয়েন্স কে বললাম আর কি ওইখানেও দেখতে পারেন নেদারল্যান্সও দেখতে পারেন ইউএসএ দেখতে পারেন থ্যাংক ইউ মোহিত মোস্তফা একটা প্রশ্ন করেছে আফটার কমপ্লিটিং এম বিএ ক্যান এনিওয়ান অ্যাপ্লিকেবল ফর পিএইচডি মানে কেউ পিএইচডি করতে পারবে কিনা ইউএসএর জন্য ডেফিনেটলি হ্যাঁ আপনি এম বিএতে আসার জন্য জি ম্যাট লাগে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এখন জি ম্যাট ওয়েভ করে জিআরই নেয় অনেক প্রোগ্রাম আছে যেখানে আপনি জি ম্যাট জিআরই ছাড়াই আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স বেশি সময় থাকে আপনি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি জানেন যে এম বিএ যেহেতু একটা বিজনেসের সাবজেক্ট এম বিএ প্রোগ্রামে স্কলারশিপ খুবই কম থাকে সবাই আসলে পকেটের পয়সা দিয়ে এম বিএ করে এম বিএ করার পরে আপনি প্রফেসরের সঙ্গে যোগাযোগ করে আপনি কোনো একটা স্পেশালটি এরিয়াতে অবশ্যই পিএইচডি করতে পারবেন দ্যাট ইজ ফর ইউএসএ হোয়াট ইজ ফর নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের প্র সেম আপনি ওই যে বললাম যে আগে নেদারল্যান্ড সাইজ আপনার বা ইউরোপিয়ান কান্ডি থেকে আপনার মাস্টার্স কমপ্লিট করতে হবে এরপর আপনি পিএসডি দিতে যেতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে মাস্টার্স থেকে আপনি উইদাউট পাবলিকেশন উইদাউট হাই কোয়ালিটি ইউ কেন নোট এন্টার ইনটু এনি পিএইচডি অপরচুনিটিজ ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর বাংলাদেশ স্টুডেন্টস রাইট রাইট হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আইডিন কোরিম প্রশ্ন করেছে আহ ফোর বি ফার্ম যারা করেছে তারা কি ইউএসএতে পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবে ওর মাস্টার্স কমপ্লিট করে অ্যাপ্লাই করতে হবে আমি এটা আগে বলেছি হ্যাঁ করতে পারবে জাস্ট ইউএসএতে মাস্টার্স আর পিএইচডি দুইটাকে একসঙ্গে বলা হয় গ্র্যাজুয়েট প্রোগ্রাম গ্র্যাজুয়েট প্রোগ্রামের রেকোয়ারমেন্ট হচ্ছে একটা চার বছরের ব্যাচেলার থাকতে হবে ন্যূনতম সিজিপিএ তিন বা তার উপরে থাকতে হবে আমি আমি নিজে একটা এক্সাম্পল যে আমি বাংলাদেশ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়ে আমেরিকায় ফ্লাই করেছি কিন্তু আমি যখন অ্যাপ্লিকেশন প্যাকেজ সাবমিট করেছিলাম ওই সময় আমার মাস্টার্সের কোনো পরিচয় ছিল না ওই সময় আমি আমার ট্রান্সক্রিপ্ট সব কিছু পাঠিয়েছিলাম শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছরের ব্যাচেলার দিয়ে তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ জাস্ট বি ফার্ম দিয়ে পিএইচডিতে অ্যাপ্লাই করা যাবে কিছু ব্যতিক্রম ইউনিভার্সিটি আছে যারা একটু স্পেশালাইজ বা একটু উপরের দিকে র্যাঙ্ক তারা চায় যে তাদের এইখানে পিএইচডিতে এনরোলমেন্টের জন্য ম্যাস্টার্স থাকতে হবে বাট ইন জেনারেল পিএইচডিতে মাস্টার্স লাগে না জাস্ট ব্যাচেলার দিয়ে করা যায় এটার উত্তর অলরেডি বোধহয় আপডেট বেলজিয়ামের জন্য নেদারল্যান্ডসের জন্য যে না আসলে করা যায় না কারণ বাংলাদেশকে আমি নেদারল্যান্ডসের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই কারণ অডিয়েন্সরা হয়তো একটুখানি আপনার একটুখানি নেগেটিভ থাকতে পারে নেদারল্যান্ডসের এই ব্যাপারটা নিয়ে এদের জন্য সবচেয়েতে সুবিধা হবে কি আপনারা ধরেন পিএইচডি যারা পিএইচডি করতে চায় তাদের জন্য কি কি দরকার এই জিনিসটা যদি আমি বলে দিই তাহলে এটা সবার জন্য एप्लीকেবল আপনার প্রথমত হচ্ছে যে আপনার ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে সাথে আপনার মাস্টার্স কমপ্লিট থাকতে হবে মাস্টার্স টা হচ্ছে নেদারল্যান্ডসের ইকুইভ্যালেন্ট ব্যাচেলর সুতরাং আপনি যদি ধরেন চায়না থেকে আপনি ব্যাচেলর কমপ্লিট করছেন একটা ইউনিভার্সিটি ক্ষেত্রে র্যাঙ্ক করেন 200 এর ভিতরে আপনি সেই ব্যাচেলর দিয়ে কিন্তু আপনি নেদারল্যান্ডসে পিএইচডি করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা ধরি আমরা তাহলে কিন্তু সে পারতেছেনা না কারণ বাংলাদেশের যে আপনার সার্টিফিকেটটা এটা না ফিক করতেছে না বা ইকুয়েলেন না এরকম মনে করে এরপর আপনি ধরেন মাস্টার্স ইকুয়েলেন বা আপনি ওই ইকুয়েলেন আপনি হইলেন এরপর আপনার কি দরকার আপনি নেদারল্যান্ডস দুইটা অপশন আপনি পিএইচডি অফার দেখতে পারেন একটা হচ্ছে ধরেন ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে তাদের মিডিয়া পোর্টাল গুলোতে নিউজ পোর্টাল গুলোতে বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তারা একটা সার্কুলারটা ছেড়ে দেয় যে পিএইচডির জন্য এই এই অপশন গুলো আছে যারা কিনা যাদের কিনা এই এই রিকোয়ারমেন্ট গুলো কমপ্লিট করতে পারে তার অ্যাপ্লিকেশন করতে পারে আর একটা হচ্ছে যে আপনার আপনি ওই যে অস্ট্রেলিয়ার সময় বলতেছিলেন যে আপনি নিজেকে একটুখানি মার্কেটিং করতে হবে নিজেকে মার্কেটিং বলতে আপনার যে যে প্রোফাইলটা আছে এটা আপনার প্রফেসর কে ম্যানেজ করতে হবে প্রফেসর কে আপনার মার্কেটিং করে তাকে দিয়ে ফান্ড নেওয়াইতে হবে সুতরাং এখানে দুইটা অপশনই আছে পিএইচডির জন্য একটা হচ্ছে কি আপনার ওই সরাসরি নিউজ থেকে দেখলেন আর হচ্ছে আপনি প্রফেসরকে ম্যানেজ করে নিয়ে আপনি পিএইচডির জন্য অ্যাপ্লিকে আহ অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে আমরা অনেকেই ব্যাচলর করে পিএইচডির জন্য থিঙ্কিং করতেছি ইউএসএর ক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডসের ক্ষেত্রে বাংলাদেশ থেকে পসিবল নয় কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে অনেককে ব্যাচলর করে যেমন আমি দেখছি সাউথ কোরিয়া আপনার ব্রুনাই আপনার থাইল্যান্ড এরপর আপনার আমি দেখছি তুর্কি রাশিয়া চায়না সব দেশ থেকে যারা কমপ্লিট করতেছে তারা কিন্তু এই অপরচুনিটি গুলো নিতে পারবে তো পিএইচডি এর জন্য অপরচুনিটিস গুলো অবশ্যই আছে কিন্তু ইউএস এর মতো বাংলাদেশ থেকে তারা সরাসরি এটা গ্রহণ করে না আশা করি ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ মাছ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার মনে হয় আমরা আর কোনো প্রশ্ন তেমন একটা দেখতে পাচ্ছি না অলরেডি আমরা এক ঘন্টার উপরে কথা বলছি তো আমরা মনে হয় মেজর যতগুলো পয়েন্ট ছিল সবগুলো কভার করতে পেরেছি এখন ওই পিয়ারের যে বিষয়টা এখানে আমরা আমার মনে হয় পিয়ার নিয়ে আমরা আর একদিন কাজ করার পরে যে কাজের সুযোগ প্লাস হচ্ছে পিয়ারের দিকে অনেকে যেতে চাই এটা নিয়ে তুমি কি কিছু একটু বলতে পারবা অবশ্যই আচ্ছা আমি তাহলে একটু ইউএসএস সম্পর্কে জানতে চাইবে আচ্ছা ইউএসএ হচ্ছে পারমানেন্ট প্রেসিডেন্ট বা গ্রিন কার্ডটা অনেক ইজি অনেক ইজি মানে হচ্ছে আমেরিকা হচ্ছে ইমিগ্রান্টদের দেশ ইমিগ্রান্টদের দেশ এই কারণে ইমিগ্রেশনের কিছু রাস্তা আছে অনেক সহজ যেমন যদি কেউ বিয়ে করে বিয়ে করে ইমিগ্রেন্ট হিসেবে আসা খুবই সহজ কিন্তু কথা হচ্ছে আমাদের পক্ষে তো এখন বিয়ে করা সম্ভব না এখন আমরা যদি গ্রিন কার্ড পেতে চাই আমাদের জন্য সবচেয়ে সম্মানজনক যে উপায়টা সেটাকে আমরা বলি ইবি ক্যাটাগরি মানে এমপ্লয়মেন্ট বেস তো ইবি ক্যাটাগরির মধ্যে প্রথমটা হচ্ছে এফ বি ফ্যামিলি বেজ সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ইবি ইবির মধ্যে পাঁচটা ক্যাটাগরি আছে ইবি ওয়ান হচ্ছে যে খুবই ট্যালেন্টেড যারা যে অল্পের জন্য নোবেল প্রাইজ মিস করছে এরকম ইবি টু হচ্ছে আমরা যারা জনতা সাধারণ মানুষ মাস্টার পিএইচডি আমরা করি এবং কিছু পাবলিকেশন থাকে এনআইডাব্লু নামে একটা জিনিস আছে যেটাকে হয় ন্যাশনাল ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার যে আমি যে কাজ করেছি আমার যে প্রোফাইল এটা আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমেরিকার উচিত আমেরিকার স্বার্থেই আমাকে আমেরিকায় রেখে দেওয়া গ্রিন কার্ড দেওয়া এবং আমাকে খেদমত করা তো এইটা আগে ছিল অনেক কঠিন ট্রাম্প আসার পরে এই জিনিসটাকে আর অনেক সহজ করেছে যে যারা ন্যাশনাল ইন্টারেস্টে আমেরিকার জন্য যাদের দরকার তাদেরকে আমেরিকায় গ্রিন কার্ড দেওয়াটা ইজি করা সে ইবি টু ইবি থ্রি হচ্ছে যারা একটু নিচের দিকে তাদের জন্য লাইক আন্ডারগ্র্যাড বা এরকম দিকে ইবি ফোর যেটা সেটা হচ্ছে যারা মিডিয়া কর্মী চার্চের মাধ্যমে আসে বা রিলিজিয়াস গ্রুপের প্রতিনিধি হিসেবে আসে তারা ইবি ফাইভটা আসে হচ্ছে বিজনেস ক্যাটাগরি ইন আম সরি ইনভেস্টার ক্যাটাগরি কারণ যদি বাংলাদেশি টাকায় পনেরো কোটি তিরিশ লক্ষ টাকা জাস্ট হচ্ছে ওই গুদামের মধ্যে পড়ে থাকে এবং মাঝে মধ্যে তাকে কামড়াতে থাকে এত টাকা আমি কি করব। তখন সে ওই টাকা দিয়ে যেটা করতে পারে সেটা হচ্ছে আমেরিকায় কোনো একটা ছোটোখাটো বিজনেস খুলে দশজন আমেরিকাকে চাকরি দিতে পারে এবং আমেরিকাকে প্রমাণ করতে পারে যে দেখ আমি তোদেরকে কত টাকা দিচ্ছি আমাকে নগদ একটা গ্রিন কার্ড দিয়ে দেয় তো ওইটা হচ্ছে ইবি ফাইভ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে গ্রিন কার্ড পাওয়া যায় এটা হচ্ছে ইবি হচ্ছে আমাদের জন্য ক্যাটাগরি মানে সবচেয়ে প্রেস্টিজাস এর বাইরে কিছু অসম্মানজনক রাস্তা আছে সেটা হচ্ছে যে যদি আপনি ধরেন যে ফুটুস করে হাজির হলেন হাজির হয়ে হাওয়া হয়ে গেলেন যে দশ বছর আপনার কোনো খোঁজ খবর নাই কেউ খুঁজে পাইল না তারপরে হঠাৎ করে উদয় হয়ে বলেন যে আমি যেহেতু দশ বছর ধরে পালায় পোলায় ছিলাম আমার এই বাপু তুমি এখন গ্রিন কার্ড দেওয়া এখন আইন অনুসারে আপনাকে সে গ্রিন কার্ড দিতে পারে আর একটা উপায় হচ্ছে এবং এইটা আমাদের অনেক ভাইয়ারা অনেক অ্যাবিউজ করেছেন যে তারা খেলা দেখতে আসেন আত্মীয়ের কাছে বেড়াতে আসেন এসে হাওয়া হয়ে গেছে আমি এটাকে বলি হাওয়া ক্যাটাগরি আওয়ার ক্যাটাগরি ছাড়া আরেকটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে অ্যাসাইলাম ক্যাটাগরি যে আমাকে আমার দেশে সংখ্যালঘু এই কারণে আমাকে অনেক পিটা পিটুনি দিচ্ছে আমাকে অনেকভাবে নির্যাতিত করতেছে আমাকে নির্যাতন থেকে বাঁচার জন্য আমাকে অ্যাসাইলাম দেওয়া উচিত আমি এখানে আসতে চাই সেরকমভাবে আমি বলতেছি না যে সবাই এরকম বাজে ক্যাটাগরিতে অনেকে মানবিকভাবে আসে এবং এটা ছাড়া আরেকটা আসে এটা হচ্ছে হিউম্যান ট্রাফিক যে মানব মানব পাচারের কারণে যদি কেউ আসে সেরকমভাবে তো নানানভাবে আমেরিকায় গ্রিন কার্ড নেওয়া যায় কিন্তু আমরা স্টুডেন্ট যারা আমরা সাধারণত ইবির মধ্যে দিয়ে আসি এবং ইবির মধ্যে এনআই ডাব্লিউ এটাতে আসি তো এটা হচ্ছে ওভারঅল প্রসেস এবং যেহেতু আমেরিকা অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশি এই প্রসেসে একটু সময় লাগে তো দ্যাট ইজ ফর ইউএসএ এখন একটু আমরা নেদারল্যান্ডস সম্পর্কে মুসা তোমার কাছে একটু জানতে চাই আমি নেদারল্যান্ডস বা ইউরোপিয়ান ইলিগাল ইমিগ্রেশনের ব্যাপারটা নিয়ে কথাই বলতে যাচ্ছি না কারণ আমার যেতে মানুষ এত বেশি জানে এত বেশি ইমিগ্রেন্ট আপনার রং ওইটা আসতে চায় যে জিনিসটা নিয়ে কিনা মানে আমি চাচ্ছি ফিউচারে এই কাজ করা উচিত এক্স্যাক্টলি হ্যাঁ মানুষ যখন যেতে চায় তখন মানুষের আমি জানি না মানুষের মধ্যে একটা কমন প্রবণতা থাকে যে আমাকে যাওয়াটাই হচ্ছে সবকিছু লিগাল হোক ইলিগাল হোক ডাজেন্ট ম্যাটার যাওয়াটাই হচ্ছে সবকিছু নেভার 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 মনে রাখবেন আপনি যদি একটুখানি কষ্ট করেন একটুখানি কষ্ট করেন নিজের উপরে ইনভেস্ট করেন একটু লেখাপড়া করেন একটু কষ্ট করে আয়েলসে ভালো একটা স্কোর তোলেন একটা স্ট্র্যাটেজি মাস্টার প্ল্যান সবকিছু ঠিক মতো অ্যাপ্লাই করেন আপনি অনেক সম্মানের সঙ্গে একটা দেশে স্কলারশিপ নিয়ে আসতে পারেন আপনি অনেক সম্মানের সঙ্গে এখানে ইমিগ্রেশনশিপ পেতে পারেন আপনি আমি এটার সাথে একটু অ্যাড করতে পারি আপনার এই কথাটার সাথে ভাইয়া এটা হচ্ছে মানুষ কেন দশটা বছর মূল্যবান দশটা বছর কেন একটা সাধারণ ইমিগ্রেন্ট হওয়ার জন্য কেন সে নষ্ট করবে এই জিনিসটা মানুষের মাথা থেকে তো বের করতে হবে আমাদের ভাই এই কারণে আমি এই জিনিসটাকে প্রমোটও করি না আমি আরো ডিসকারেজ করি এবং অনেকগুলো এই যে আপনি যেটা লাস্টে বলতেছিলেন যে একটুখানি চোখ খান খোলা রাখলে তার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তার লাইফ সে অনেক কিছু করতে পারে যেটা কিনা তার দশ দিন বছর অযথা নষ্ট করে এবং আসার পরে কি করে ভাই ধরেন লুকায় কাজ করে মানুষ তারা উল্টা দাস বানায় রাখে আধুনিক দাস বানায় রাখে মানুষ তখন হচ্ছে কি তুমি যেহেতু মানে কেউ যদি ইলিগাল ভাবে আসে সে তো এখানে পড়তে পারতেছে না তার কোনো আইডেন্টি নাই এ এইখানে তখন বাধ্য হয়ে কি করে তুমি খুব ভালো একটা কথা বলছো যে আরেকজনের দাস হয়ে তাকে থাকতে হয় এবং তাকে মানুষ যেকোনো সময় থ্রেট দিতে পারে যে তুমি যদি বেশি কথা বলো তোমাকে ইমিগ্রেশন পুলিশে ধরায় দেব ভাই দিচ্ছে দিচ্ছে আমি 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 শোনো আমি পার্সোনালি বলি আমি মানে আমি ইললিগাল ইমিগ্রেশনের ঘোর বিরোধী এবং আমি মনে করি যে ইললিগাল যে আসলো এবং আলটিমেটলি সে এখানে ভাতা পাচ্ছে বা কোন কিছু পে আলটিমেটলি সে তো আমার ট্যাক্স খাচ্ছে আমি তো লিগালি এখানে আসি যদি কোনো কিছু দুই নম্বরই করে যে দেশটার নাম টু সেটা আমার দেশের নাম আচ্ছা থিঙ্কিং করে ভাই আমি যদি এইভাবে থিংকিং করি যে আমরা যারা অলরেডি এই দেশ পড়াশোনা করতেছি কাজ করতেছে আমাদের উচিত সেই মানুষগুলাকে ডিসকারেজ করা এবং এনকারেজ করা রাইট ও আসার জন্য আমি ওইদিন ডেটা দেখতেছিলাম বাংলাদেশ থেকে প্রায় চার লক্ষ মানুষের মতো আপনার ওই ইমিগ্রেন্ট হয়ে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আসছে আর কি তো এইখানে অনেক বেশি মানুষ মারা গেছে বুঝতে পারছি সেকেন্ড বলতে তুমি কি লিগ্যাল ইমিগ্রেন্ট নাকি এর লিগ্যাল ইমিগ্রেন্ট কোটা মিল আর কি আপনার ওই যে ইউরোপিয়ান পূর্ব ইউরোপিয়ান কান্ট্রি দিয়ে যারা আসতেছে নৌকা দিয়ে যারা মিডল ইস্টার্ন ইউরোপিয়ান গুলা দিয়ে আসতেছে তো এইগুলা মানে ইমিগ্রেশন বলতে আমার মাথায় প্রথমে কিন্তু বৈধ ইমিগ্রেশন সম্মানের সঙ্গে ইমিগ্রেশন সেটাই মাথায় আসছিল হ্যাঁ তো যদি মনে করো যে আমরা ইমিগ্রেশন বলতে তোমরা হয়তো ইমিগ্রেন্ট বলতে ইলিগাল বুঝে থাকো বাই ডিফল্ট দেন আই অ্যাপোলোজাইজ আমি আমি যেটা ইমিগ্রেশনের যে বিষয়টা জানতে চাইছি সবসময় সেটা হচ্ছে যে স্ট্যাটাস চেঞ্জ আমি এখন এখানে সম্মানের সঙ্গে লেখাপড়া করেছি আমি এখন জব করতেছি এটা অনেক অপরচুনিটি আছে ভাইয়া এটা কিন্তু অনেক অপরচুনিটি আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই স্ট্যাটাস চেঞ্জের অনেক অপরচুনিটি আপনার তো হচ্ছে ওইখানে শুধুমাত্র আমেরিকা একটা কান্ট্রি এইখানে আঠাশটা কান্ট্রি সেম আপনার জন্য আঠাশটা কান্ট্রি দরজা খোলা আপনি একটা দেশ থেকে যদি পড়াশোনা করতে পারেন অনেক অপরচুনিটি এই ক্ষেত্রে এক্স্যাক্টলি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি সর্বশেষে ইফতি মাহমুদের একটা প্রশ্নের উত্তর দেই সে বলেছে প্লিজ সেলার্স অ্যাবাউট ফার্মেসি প্রফেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইন ইউএসএ আমার সঙ্গে আমি আরেকটা একটা ফার্মাসি ইন্ডাস্ট্রিতে কাজ করছে একজনকে গেস্ট ইনভাইট করে আমি আরেকটা একটা লাইভে আসবো ইনশাল্লাহ সামনে তো আপনি যেটা করবেন আপনি একটু জাস্ট আমার পেজটা ফলো করতে থাকেন আমি আজকে যা সময় স্বল্পতার কারণে ওই টপিকটা কাভার করব না

আর আপনার পড়াশোনা শেষ করে একটা স্টুডেন্ট এক বছরের ওয়ার্ক পারমিট পাবে সে ব্যাচেলর কমপ্লিট করে হোক মাস্টার্স কমপ্লিট করে হোক পিএইচডি কমপ্লিট করে হোক যদিও পিএইচডি কে নেদারল্যান্ডস আপনার ওয়ার্ক পারমিট হিসেবে কাউন্ট করে সেটা আমরা ওইদিন অফলাইনে বলতেছিলাম ভাই এবং আপনার আমি দেখছি যে অনেকে কোশ্চেন করছে স্পাউস স্পাউস নিয়ে সেই ব্যাপারটা নিয়ে আমরা হয়তো আরেকদিন লাইভ করব আর আপনার পিআর এর যে অপশনটা সেটা হচ্ছে আপনার এই নেদারল্যান্ডসে যদি পাঁচ বছর কেউ আপনার লিগালি থাকে এরপর সে অ্যাপ্লিকেশন করতে পারে আপনার পিআর এর জন্য কিছু নির্দিষ্ট ক্যাটাগরি আছে বা আপনার নির্দিষ্ট ওরা রিকোয়ারমেন্ট চায় যেটা আমরা বলি যে আপনার পড়াশোনা ডান আপনার ওয়ার্ক ডান আপনাকে আপনার কোম্পানি রাখতে চাচ্ছে তখন আপনি পাবেন এবং ইন দা মিন টাইম আপনি পড়াশোনা অবস্থায় ধরুন আপনি আজকে ব্যাচেলার করতে আসছেন

আছে এরপরে আপনার যেটা হাই স্কিল বাংলাদেশ থেকে আসতে পারে সেটা হচ্ছে ধরেন আপনি বাংলাদেশে আপনি আইটি এক্সপার্ট আপনি ইনফরমেশন টেকনোলজি বা আপনি সফটওয়্যার ডেভেলপ করতে পারেন বা আপনি প্রোগ্রামিং পারেন তাহলে কিন্তু আপনি নেদারল্যান্ড এ সরাসরি ওয়ার্ক পারমিটে আসতে পারতেছেন হ্যাঁ উইদাউট এ এনি সিঙ্গেল কস্ট হ্যাঁ তো আপনার সরি এখানে কস্ট আছে হচ্ছে প্রায় ছয়শত আপনার এম্বাসি ফিস আছে আর কোনো ফিস নাই তো আপনার এইখানে আপনার পরবর্তীতে পি অপশনে আপনি যাইতে পারবেন তো নেদারল্যান্স অপরচুনিটি আছে আপনি বিজনেসের জন্য অপরচুনিটি আছে স্টুডেন্ট দের জন্য অপরচুনিটি আছে আপনার পিএইচডি র জন্য অপরচুনিটি আছে আপনার লিভিং এর জন্য অনেক সুন্দর একটা কান্ট্রি এবং আপনার দেশটা এত সুন্দর ভাই আমি সতেরোটা সিটি এমনিতে ঘুরি নাই আমি একটা সিটিতে গেছি দেখছি এটা সুন্দর অন্য একটা সিটিতে গেছি দেখছি এটা আরেক ভাবে অনেক সুন্দর মানে একটা থেকে একটা পাল্লা দিয়ে সুন্দর বুঝতে পারছেন তো আমি এই কারণে দেখতে 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 আমি সতেরোটা সিটি ঘুরে ফেলছি তো নেদারল্যান্ডস পড়াশোনার জন্য বা পশ্চিম ইউরোপের একটা দেশ পড়াশোনার জন্য লিভিং এর জন্য এর জন্য অসম একটা কান্ট্রি সমস্যাটা একটা জায়গায় আমাদের এটা আপনার ইউএসএ যেমন অনেক ভাইয়ারা আছেন আপনারা আপনারা ইউএসএ নিয়ে বলতেছেন রাত দিন চব্বিশ ঘন্টা স্টুডেন্ট শুনতেছে ইউএসএসএ নেদারল্যান্ডস নিয়ে আপনার এত বেশি একটা স্টুডেন্ট আসে নাই বা আসার পরে মানুষগুলো এত বেশি ব্যস্ত হয়ে যায় তো এই জিনিসগুলো সামনে উঠায় আনাটা একটুখানি এখানে ডিফিকাল্ট হয়ে সময়টা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট আমার আজকে আপনার কাছে কোশ্চেন ছিল আমি জানতে যাচ্ছিলাম হচ্ছে আপনি কিভাবে টাইম ম্যানেজ করেন এটা হচ্ছে আমি আজকে আসার আগে থেকে আমি ভাবতেছিলাম ভাই আমি এই জিনিসটা জিজ্ঞাসা করবই করব ও আচ্ছা টাইম ম্যানেজ করা ভাই আপনি আমার আমার জন্য আমি আসলে বাংলাদেশ আচ্ছা টাইম ম্যানেজ আই ডোন্ট নো মানে সম্ভবত এটা আমার আনন্দের একটা জায়গা এই কারণে বোধ হয় এটা হয় আমি একদম শুরুর কথা বলি আমি যখন দু হাজার আটে প্রথম আসি তখন ওইখানে আমার বাংলাদেশের হায়ার স্টাডির জন্য আমাদের কোনো পোর্টাল বা কিচ্ছু ছিল না তখন ফেসবুকে কোনো গ্রুপ ওইভাবে আমি দেখি নাই আমি ল্যাবে কাজ করতাম দিনের বেলা রাতে পার্সোনাল ঘুমের সময় স্যাক্রিফাইস করে বা যেই সময়টা আমি পেতাম ওই সময়ের মধ্যে আমি একটা ব্লগ লেখার চেষ্টা করতাম ওই ব্লগটা ছিল হায়ার স্টাডির উপরে বাংলাদেশের প্রথম ব্লগ যেটা তো জিআরই সেন্টার ডট নেট ছিল পর নামটা চেঞ্জ করে জিআরই সেন্টার ডট অর্ক করলাম পরে ওইটা জিআরির উপরে সবকিছু মিলে আসলে এত পপুলার এত হিট হওয়া শুরু করলো ইটিএস থেকে তখন আমাকে একটা ইমেল দিল যে দেখো বাপু লোকজন আসলে কনফিউজ হচ্ছে যে তোমার এইটার সঙ্গে ইটিএসের কোনো কিছু আছে কিনা তুমি ডোমেনটা আমাকে দিয়ে দাও আমি যেটা বললাম যে দেখো তোমরা যদি মানে তখন আমি একটু চেষ্টা করছিলাম ডোমেনটা রাখার জন্য পরে দিন দেখলাম যে ডোমেনের যে অরিজিনাল কন্ট্রোল সেখান থেকে আমাকে বললো যে না তোমাকে এটা দিয়ে দিতে হবে যেটাকে সাইবার স্কোয়াডিং বা সাইবারের আইডোন্ট নো দ্য টার্ম এখান থেকে আমরা ডোমেনটা পরে গ্রেক বিড়িতে চলে আসি তো ওই যে এইচএসএট বিডি ডট অর যে ডট কম যে সাইটটা ওই ব্লগের মাধ্যমে আমরা মেইনলি লোকজনকে জানানো শুরু করি তো শুরুতে আমার টাইমটা ম্যানেজ করা খুব কষ্টকর ছিল পরে আমরা বিভিন্ন ফেসবুকে গ্রুপের মাধ্যমে একটু একটু করে এটা করা শুরু করি আর আমি কিন্তু খুব বেশি সময় যে দেই সেরকম না আমার মনে হয় তুমি আমার থেকে অনেক বেশি সময় দাও আলটিমেটলি এইগুলো হচ্ছে একটা আনন্দের কাজ যে স্টুডেন্টকে কিছু জানাতে পারা নিজের শেয়ার করতে পারা অভিজ্ঞতা শেয়ার করতে পারা প্লাস আমি কিন্তু আমি কন্টিনিউয়াসলি মানুষের কাছ থেকে শিখি লাইক মুসা তুমি এই মুহূর্তে তুমি আমার বয়সে আমার থেকে অনেক ছোটো হবার হয়তো হয়তো না অফকোর্স তুমি আমার ছোটো কিন্তু তুমি এক্সপিরিয়েন্স অনেক কিছু আমার অনেক ভালো যেন অ্যান্ড টু লার্ন আমি কিন্তু তোমার কাছ থেকে একদম ছাত্রের মতো করে তোমার কাছ থেকে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তুমি অনেক বিনয়ী অনেক সময় আজকে অনেক নষ্ট করতে হচ্ছে আমার প্রশংসা করে এটা আমাদের পরবর্তী লাইফ স্টেশনগুলো করা যাবে না সেটা আমরা ডাইরেক্ট একদম পয়েন্টে চলে যাবো আর যারা এতক্ষণ ধরে আমাদের লাইভ শুনেছেন সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার এন্ড ইন্টারেস্ট